সকলকে রসবেগমের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজ আমার ফিরোজ বেগমকে স্মরণ করার জন্য এই স্মরণ সভার আয়োজনে আপনারা উপস্থিত হতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন কার্তিক মহানা, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় আগত অতিথিবৃন্দ, আমি কাজিরু মহানা সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা সমবেত হয়েছি আমাদের প্রাণ প্রিয় উপমহাদেশের অমর নজরুল সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফিরোজা বেগমের প্রথম প্রয়াণ বছরে তার স্মৃতিচারণে আয়োজিত এই স্মরণ সভায়। আসুন প্রথমে স্মরণ করি শ্রদ্ধেয় ফিরোজা বেগমের সংক্ষিপ্ত জীবন। ফিরোজা বেগম উপমহাদেশের বরেণ্য ও কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী। তাঁর জন্ম 1930 সালের 28 জুলাই ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। তার পিতা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মাতা বেগম কাকাবুন্নেসা। মাত্র 9 বছর বয়সে তাঁর সঙ্গীত জীবনের সূচনা। 1942 সালে মাত্র 12 বছর বয়সে বিখ্যাত গ্রামোফোন কোম্পানি থেকে ইসলামী গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড বের হয়। বিখ্যাত সুর সাধক চিত্ত রায়ের তত্ত্বাবধানে ছোট্ট ফিরোজা গাইলেন মরুর বুকে জীবনধারাকে বহাল। এরপর কীর্তিমান সুরকার কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের ন্যায় প্রেম ভারে প্রীত ভারে সুনাও এবং প্রীত সিখানে আয়া রেকর্ড করলেন। এই রেকর্ড প্রকাশের মধ্য দিয়েই কমল দাশগুপ্তের সাথে ফিরোজা বেগমের পরিণয়ের সূত্রপাত। 1949 সালে গ্রামোফোন কোম্পানি তার গলায় নজরুলসঙ্গীতের প্রথম রেকর্ড প্রকাশ করে। এরপর 1954 সাল থেকে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। তারপর 1957 সালে ফিরোজা বেগম আকাশবাণীতে 3টি নজরুলসঙ্গীত গাইলেন। সে গানে কলকাতায় হইচই পড়ে গেল। এই চিঠি থেকে ফিরোজা বেগমের কাছে আরও গান রেকর্ডের অনুরোধ এল, কিন্তু তিনি শুধুই নজরুলসঙ্গীত গাইবেন বলে জানালেন। ফিরোজা বেগমের জেদের কাছে পরাজিত হয়েছিলেন এইচএমবির প্রতিনিধি পি কে সেন। এই ঘটনাকেই নজরুলের নব উত্থান বলে আখ্যায়িত করা হয়। 1960 সালে পূজা উপলক্ষে প্রকাশিত রেকর্ডে গাইলেন সর্বকালের জনপ্রিয় দুটি গান দূর দীপবাসিনী ও মমের অভূতি। ফিরোজা বেগমের আরেকটি অনন্য কাজ হল 1962 সালে কলকাতার মহাজানী সদনে নজরুলকে নিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন। নতুন পুরনো অনেক নজরুলসঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে গান করেন। এই অনুষ্ঠানই নজরুলকে নিয়ে নতুন করে ভাববার সুযোগ ঘটায়। এরপর কয়েক বছর বেশ ঘটা করে কলকাতায় নজরুলের জন্মদিবস পালিত হয়। তারপর 1967 সালে ফিরোজা বেগম চলে এলেন ঢাকায়, কিন্তু অভ্যাগ রাখলেন নজরুল সঙ্গীত চর্চা এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি নজরুলের গানেরই সাধনা করে গেছেন। কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়ার পরও ফিরোজা বেগম চালিয়ে যান নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসার। সঙ্গীতে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীনতা পদক, 21 পদক, নজরুল একাডেমি পদক এবং পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা বঙ্গবিভূষণ পদক লাভ। এছাড়াও তিনি একাধিক আন্তর্জাতিক পদকে ভূষিত হন। 9 সেপ্টেম্বর 2014 সালে এই মহান শিল্পী পরলোক গমন করেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান হৃদয় ধারণ করে হৃদয়স্পর্শী সুরের মূর্ছনায় নজরুলসঙ্গীতকে তুই বাংলার জনপ্রিয় করেছেন যিনি, তিনি আর কেউ নন, আমাদের প্রাণ প্রিয় ফিরোজা বেগম। প্রিয় দর্শক, শিল্পী ফিরোজা বেগমের ভাই
জনাব মোহাম্মদ আসফুর দুরাকে তার প্রিয় বোনের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে। শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম। ফিরোজা বেগম আমার সেজ বোন, তিনি আমার সঙ্গীত পথের প্রথম গুরু, প্রথম সুর ওনার কাছে আমার শেখা। তার সম্পর্কে বলতে গেলে আমার দুই রকম অনুভূতি হয়। একটা হয় যা সকলেরই হয়ে থাকে, নিজের স্বজন হারবার বেদনা এবং একেবারেই তাকে আর কোনোদিন না পাওয়ার যে একটা আর্তনা ভেতরে থাকে, সেটা প্রত্যেক ভাইয়েরই থাকে তার বোনের জন্য, আমারও আছে। আর একটা হচ্ছে শিল্পী হিসেবে তার অবদান এবং তার জীবনভর সাধনার কথা। তো আমি তো তাকে দেখেছি 79 বছর, একদম ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি এবং ফরিদপুর থেকে কলকাতা যাওয়ার খুব সহজ পথ ছিল। ট্রেনে রাত্রে উঠতে হতো 10:30, ওখানে ভোর 5টায় শিয়ালদা। কুষ্টিয়া আর ফরিদপুরের লোকের খুব সুবিধা ছিল তখন, আমরা ঢাকায় আসতাম না। আমি তো ঢাকায় এসেছি অনেক পরে, আমরা কলকাতার সাথে আমাদের ট্রেন যোগাযোগটা এত সহজ ছিল। তো তখন উনি কলকাতায় গেলেন ওনার, কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যে উনি খুব স্বাস্থ্যবতী মহিলা ছিলেন, ছোটবেলা থেকে ভীষণ জোর গায়। এই বন্ধের সাথে খেলা মারামারি যাই করতাম, উনি হাত ধরলে হাত ছোটে তোলাম, এইরকম মোটা ওনার হাত যদি লক্ষ্য করে থাকেন আপনারা। এবং সারা বাংলায় কলকাতায় গ্ল্যাক্সো বেবির ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন উনি। গ্ল্যাক্সো কোম্পানি দুধ যে বিক্রি করত, তার সবচেয়ে স্বাস্থ্যবান বাচ্চাকে এটা ফার্স্ট প্রাইজ দেওয়া হতো, উনিশে ফার্স্ট প্রাইজ পান কলকাতায়। আমাকে প্রথম সাঁতার শেখান উনি, এবং উনি প্রথম মহিলা যাকে আমি হাত উঁচু করে সাঁতরাতে দিয়েছি। সব মহিলা আমার মাও সাঁতরাতেন, অন্য বোনরা সাঁতরাতেন সব হাত নিচে, ওনাকে প্রথম দেখলাম আমি হাত ওপরে দিয়ে যেভাবে ছেলেরা সাঁতরে। এবং এই সাঁতারে বহুদূর আমি যেতে পেরেছিলাম। আমি সবসময় কথাটা মনে রাখতাম, সে বাঁশ বেঁধে দিয়ে আর দুপাশে নারকেল লাগিয়ে কে আমাকে প্রথম হাত ওপরে দিয়ে সাঁতার শেখায়। সুতরাং এই অবিরাম এসব অনেক স্মৃতি, এই অন্তরীণ স্মৃতি, সারা রাত গল্প করে কাটানো, ভীষণ গল্প ভালোবাসতেন। আমি জীবনে প্রথম পাঠ্যপুস্তক ছাড়া কবিতার বই পড়ে উনি কলকাতা থেকে এনে দিলেন একটা খাতার সাইজে একটা বই, এটার নাম ধূসর পাণ্ডুলিপি, জীবনানন্দ দাসের। অনেক কিছুই প্রথম ওনার মধ্যে দিয়ে শুরু হয়েছে জীবনে। সেই জন্য আমি লক্ষ্য করি জীবনে যাদের সাথে অনেক বেশি স্মৃতির সম্পর্ক, তারা চলে গেলে অনেক খালি জায়গা খালি হয়ে যায়। আমার অনেকখানি জায়গা খালি হয়ে গেছে, কিন্তু থাকতে সেটা অতটা বোঝা যায় না। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন ছেলেবেলা থেকে। কলকাতায় যখন গেলেন তখন আমার আব্বা ফরিদপুরের মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং অল বেঙ্গল মুসলিম লীগের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন। তো সব মৌলভী সাহেবরা বাসায় চলে এলেন, কেন ওনার ছবি বেতার জগতে প্রথম পাতায় বড় করে ছাপা হয়েছে, মুসলমান মেয়ে, মুসলিম লীগের একজন নেতার মেয়ে, আপনার মেয়ের ছবি কেন ছাপবে? যাই হোক, এ সমস্ত হয়েছে অনেক, তাদের বোঝানো হয়েছে। তখন এই ছিল, আমি বোনদের দেখেছি পর্দা করে কীভাবে ঘোড়ার গাড়িতে করে স্কুলে যেতে হবে, সব দরজা বন্ধ করে, এসব এসব সময় পার হয়েছে। এসব কিছুর মধ্যে দিয়ে ওনার মধ্যে একটা
অপরাজিত থাকার একটা বাসনা, এটা ছোটবেলা থেকে আমি লক্ষ্য করেছি। সে সাঁতার হোক, জুবিলি ট্যাঙ্কে ফরিদপুরে সাঁতারের কম্পিটিশনও ফার্স্ট হয়েছে, সে সাঁতার হোক কি অন্য কোনো কিছু হোক, কোনো কিছুতে ওই দ্বিতীয় হওয়ার মনোবৃত্তি ছিল না, ভীষণ একটা। এই জন্য আমি মাঝে মাঝে বলতাম যে তোমার অপরাজিতা ফুল দেখলে আমার তোমার কথা মনে হয়, কোনোভাবে করা যায় সেটা করব না। যাই হোক, আমি আমাকে পরবর্তীকালে যখন কলকাতায় চলে যান তখন দেখা সাক্ষাৎ বন্ধ, অনেকদিন পাকিস্তান থাকতাম আমরা, সুতরাং ইন্ডিয়া ভিসা পেতাম না, তবুও ইউনিভার্সিটিতে থাকতে 54-এ ভিসা পেলাম। তো 54-এ প্রথম ইউনিভার্সিটি থেকে গেলাম কলকাতায়, উদ্দেশ্য হচ্ছে যে কমলবাবু এবং ওনার কাছে গান শিখবো, যাবো গান শিখতে আসবো প্রতি বছর দুই মাস করে শিখবো, ছুটি থাকতো সামার ভ্যাকেশন ইউনিভার্সিটি। তো সেখানে গিয়ে অনেকগুলি জিনিস লক্ষ্য করলাম যা আমার খুব পীড়া দিল। তারপর একটা হচ্ছে কমলবাবু তখন অসুস্থ, খুবই অসুস্থ, এবং ওনাদের আর্থিক দুরবস্থা এটা দেখে আমার খুব কষ্ট লাগলো, কারণ আর্থিক দুরবস্থার মধ্যে উনি মানুষ হন নাই। আমি মশলা পিষতে দেখেছি ওনাকে, যে আমি কোনোদিন দেখি সে কী যত্ন করতেন আঙুলের আর নখের, সব হয়ে গেল মশলা পিষতে পিষতে। এবং যে ফ্ল্যাটে থাকতেন তার অবস্থা এবং ইয়ে সব কিছু দেখে আমি অস্থির হয়ে যেতাম, এবং আমার এক মাস আর থাকা হতো না। আমার 15-20 দিন থাকতাম, যে টাকাটা নিয়ে গেছি হয়তো 200 টাকা 250 টাকা তখন যাতে এই টাকা দিয়ে আসতাম চলে, আমি সহ্য করতে পারতাম না। এবং কলকাতায় এই যে বলা হলো যে বেতার জগত এবং ইত্যাদি, 50 পরে উনি যখন কলকাতায় পার্মানেন্টলি গেলেন তখন কলকাতায় মানে ঢাকার টপ মোস্ট আর্টিস্ট যারা ছিলেন ওনারা এসেছেন, উনি ছিলেন লায়লা আজমান বানু ছিলেন, আফসারি খানম ছিলেন, এনারাই তখন সিনিয়র মোস্ট বেস্ট টপ আর্টিস্ট, ওনাকে অডিশন দিতে হয়েছিল। এবং তখন ওনার 20-25টা রেকর্ড বেরিয়ে গেছে এইচএমভি কলম্বিয়া থেকে, এবং এই অবস্থায় সাধারণত রেডিওতে আর ইন্টারভিউ দিয়ে অডিশন না হয় না, কিন্তু ওনাকে একদম নবীন শিল্পের যে অডিশন সেই অডিশন দিয়ে পাশ হতে হয়েছিল। অর্থাৎ কোনো পথই সরল এবং সহজ ছিল না আমার জন্য। তারপর এইভাবে চললো কিছুদিন, উনি আঁকড়ে ধরলেন যে আমি নজরুলসঙ্গীত বলে খুব সুন্দর সুন্দর গীত গজল গাইতেন। ওনার একটা গীত আছে তুম ভুলায় না গায়ে, আমি লাহোরে ফরিদা খানমের সাথে 96-এ উনি আমাকে 15 মিনিট ধরে এই গানটির কথা বললেন। উনি বললেন যে এটা ফরিদা খানমের কথা আমার কথা না, উনি বললেন যে এত সুন্দর উর্দু গীত কোনোদিন কেউ সুর করেনি, কোনোদিন কেউ গায়নি, এটা ফরিদা খানমের মত, আমার মত সত্যি। আপনারা শুনে দেখবেন ভারী সুন্দর কর্ণ সুর ওনার গাওয়া, ফৈয়াজ হাশমির লেখা। তো সেই গান এসব যাদের রেকর্ড হয়েছে তাদের আবার অডিশন নেওয়া, খুব নিজেকে খুব অপমানিত বোধ করেছিলেন। আমার মনে আছে কারণ আমি তখন কলকাতায় যখন উনি অডিশন দিতে যান 54-এ, এবং উনি একটা অশ্রু সহযোগভাবে বাসা থেকে গেলেন, এবং একটা ট্যাক্সিতে যাওয়ার পয়সা ওনার কাছে ছিল, তো গেলেন ফিরে এলেন বললেন যে আমি জানি না কি হবে। তো যাই হোক, পরে এক বছরের মধ্যে খুব নামদাম করে এবং শুরু নজরুলসঙ্গীতের চর্চা, এবং এই সাধনা এবং প্রচারেই থাকলেন এই কলকাতা শহর ঘুরে ঘুরে। তখন এইচএমভি কে জেনারেল ম্যানেজার ছিলেন মিস্টার ব্যানার্জি, তার বাসায় গিয়ে নজরুলের গান উদ্ধার করা, অমুককে আছে বর্ধমানে তাদের ওখানে গিয়ে নজরুলের গান উদ্ধার করা, সেগুলো কমল দেখে দিয়ে শুরু করানো, এইভাবে নানাভাবে কিন্তু নিজেকে ব্যস্ত রেখেছে। 1956 প্রথম বঙ্গীয় সংস্কৃতি সম্মেলন, আমি আবার সেই সামারে কলকাতায় ইচ্ছা দুই মাস থাকবো, সেখানে আমাদের কি শঙ্কর ছিলেন সাহিত্যিক এবং ICS অফিসার অন্নদাশ, অন্নদাশঙ্কর বাবু সেই সেলিব্রেশন কমিটির চেয়ারম্যান। তো সেখানে দেখি একদিন বাসায় বেশ তর্ক হচ্ছে, তো বাসা তো কোনো ড্রয়িং রুম নাই, ওই একই রুম। তো আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখি যে রীতিমতো তর্ক হচ্ছে, ওরা
বলছেন আপনি গান গাইবেন, আধুনিক বাংলা গান গাইবেন। উনি বলেন না, আমি নজরুল সঙ্গীত গাইব। শেষ পর্যন্ত রাজি হলো লোকটা, খুব অসন্তুষ্ট হয়ে বলল যে ঠিক। তো যাই হোক, অনেক কষ্টে তাকে টেলিভিশনে গান গাওয়ানো হলো। এবং ওয়ান অফ দ্য পার্সনস যে তাকে তখন কষ্ট করে এই প্রোগ্রামের সুবিধা করে দিয়েছে মুস্তাফা মানোয়ার সেটিংয়া, তারও বড় বোনের মতে, কেননা মন্টুর বোনরা আমার বড় বোনের মতে, আমরাও একসাথে লেখাপড়া করছি একই স্কুল। তো এইভাবে তার সংগ্রাম। সে পাকিস্তান টিভিতে যখন পাকিস্তানে ওপেন হলো, সেটা মানে আরেকটু পরে, তখনও সেই নজরুল সঙ্গীত দিয়ে ওরা বললো যে না গীত গাজল গায়, উনি বললাম যেহেতু বলেছে গীত গাজল গায়, তো উনি বলে আমি নজরুল সঙ্গীত গাই, তোমরা কি ভাবো, তোমরা কি ভাবো, তো নজরুল সঙ্গীত দিয়ে শুরু করলেন। এইভাবে জীবনে একটা অসম্ভব সাহসের পরিচয় উনি বহুবার পেয়েছেন। এবং আমার মনে হয় এমন কেউ আছেন যিনি বলবেন উনি কারোর সাথে তাকে আঘাত না করলে প্রতিঘাত করেননি। এই আজকে এখানে একটি কথা বলবো, আমি ওনার কবরে গিয়েছিলাম 9 তারিখে, 1 বছর পূর্ণ হলো। আত্মীয় স্বজনদের ভাই বোনরা তো গিয়ে ওখানে ফুল টুল দিয়েছেন সবাই। তার কয়েকটা কবর পাশেই দেখলাম আমার বন্ধু আলিম, আলিমের কবর, তো সেখানেও দাঁড়ালাম। সেখানেও 2 দিন আগে তার মৃত্যুবার্ষিকী হয়েছে, একটা ফুলও দেখলাম না। তা আমি সেজগুর কবরে যে ফুল দিয়েছিলাম তার থেকে একটা রজনীকান্তার ডাটা নিয়ে ওর কাছে রেখে দিলাম, বললাম তুমি কিছু মাইন্ড করো না, এই করতে থাকে এই আছে। তো গান গাইবে কেন লোকে, আমার প্রশ্নটা খুব ফান্ডামেন্টাল। এখানে আর্টের চর্চা করবে কেন লোকে, কেন করবে, এই 1 সেকেন্ডের হাততালি, এটা তো অত্যন্ত ট্রানজেন্ট, এই মুহূর্তে আছে এই মুহূর্তে নাই। এই জন্যে টাকার জন্য তো কেউ গান করে না, কারণ গান করে জীবন ধারণ করা সম্ভব। তাহলে মরে গেলে যদি চিরতরেই মরে যেতে হয়, তাহলে অন্য কিছু করে যাই। একজন শিল্পী তো ভালো করে কবর বাঁধাতে পারে না, এত টাকাও নেয়। তো এইভাবে শিল্পীদের ট্রিট করা হয় যেখানে, যেখানে রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, আমি ইন্ডিভিজুয়ালদের কোনো দোষ দিচ্ছি না, কিন্তু যেখানে রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই তার শিল্পীদের উপরে। সেই সানাদ সাহেব যে ফেমাস ফুটবলার, তারও কবর আমি বাঁধিয়ে দিয়েছি দিনাজপুর। সে ভালো খেলোয়াড় হোক আর ভালো শিল্পী হোক, কারোর প্রতি সরকারের কোনো দায়িত্ব নাই। দায়িত্ব কতক্ষণ আছে, যতক্ষণ তো সমাপ্ত করতে পারবে, যতক্ষণ তাদের বাড়ির অনুষ্ঠানে গিয়ে গান গাইতে পারবে ততক্ষণ সে শিল্পী পারবে। আর যখন সে শিল্পী এগুলো করেন না, তখন সে শিল্পী অহংকারী, অহংকারী শিল্পী। তো যাই হোক, আমার এই কথাটা এই জন্য বলা যে সরকার এবং ঈশ্বরা যারাই বক্তৃতা করেন প্রায়ই বলেন এই দেশে শিল্পের অগ্রসর মানতা হওয়া দরকার, এখানে গান বাজনার এই স্ট্যান্ডার্ড সেরকম যতটা আমরা চাই সেরকম হচ্ছে না, নতুনরা আসছে না, যারা ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজান তারা আর বাজান না, তাদের ছেলেমেয়েরা চাকরির পথে চলে গেছেন, MBA করছেন সব, কেউ আর বাজায় না, যন্ত্র বাজায় না। মীর কাসেমের ছেলে রেশনের দোকান দিয়েছিল, আমার কাছে এসেছিল একবার, আমি বলি বেশ ভালো, তুমি চিনি মাপো, আর তোমার বাপ যে এত সুন্দর সে তার বাজার তো। তো যাই হোক, এইভাবেই কিন্তু শিল্প এবং ঈশ্বর চর্চা এবং এর সমৃদ্ধি সব শেষ হবে। এখানে কিছুই আমার মনে হয় না আমার সমান একজন সিনিয়র শিল্পী এখানে বসা খালিদ হোসেন, সেও জীবনে দৃষ্টিপথ। আজকে আমি একটা প্রস্তাব রাখবো, এই প্রস্তাব অর্থহীন প্রস্তাব, আমার একটা প্রস্তাব হচ্ছে এই প্রস্তাবটা আমি চাই যে ফিরোজা বেগম ফাউন্ডেশনের তরফ থেকে যেন সরকারকে পাঠানো হয়। এটা প্রত্যাখ্যাত হবে আমি জানি, কিন্তু তবুও
এটা যে পাঠিয়েছিলাম এই টুকু যাতে মনে শান্তি পাই সেই জন্য আমার ইচ্ছা একটা শিল্পকলা একাডেমি যে মিউজিক অডিটোরিয়াম আছে ছোট্ট এটার নাম ফিরোজা বেগম অডিটোরিয়াম করলে খুব খুশি হবে আমার পরিবারের পক্ষ থেকে বেশি কিছু চাই আর বেশি কিছু চাই কারণ যা হবে না তত চেয়েলাম নাই আর একটা হচ্ছে ফুলপুর নামক একটি অতি ক্ষুদ্র এবং অনগ্রসরমান একটা জেলা যেটা দুটো রিক্সা পাশাপাশি চললে একটা খালে পড়ে যেতে সেই জেলার অসংখ্য ছোট ছোট গলি আছে বড় রাস্তা একটা টাকাখোলা থেকে যশোর রোড গিয়ে মেরেছে ওই একটা ওটা চাই না ওটা ঐতিহাসিক নাম আছে এই ছোট ছোট এগো গলি একটা গলি ফিরোজা বেগমের নামে যদি হয় উনি ওখানকার সন্তান ওখানেই বড় হয়েছেন তাহলে অত্যন্ত প্রীত হই সেটা যত ছোট গলি হোক এটা আবার নাকি করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সেখানেও একটা পত্র আমরা পাঠাবো প্রত্যেকটা তো হবে জেনেও আমরা পাঠাবো চোর ছাঁচড় অনেকের নামে কিন্তু ওখানে রাস্তা অনেক ছাঁচড়ের নাম আমি দিতে পারি কিন্তু যাই হোক এদেশে যা হবার নয় সেটা বলে লাভ নেই এটা আমার একটা প্রস্তাব আর আমি খুব আন্তরিকভাবে পরিবারের সবাই তার তাকে অসম্ভব মিস করেন এই যে আমার ছোট আপা বসে আছেন এখানে ওই মেজ আপা পেছনে বসে আছেন সবাই অসুস্থ কারো কিন্তু চলাফেরা করার ক্ষমতা নেই এই যে বসে আছেন সেজুগুলো ঠিক বড় আর সেজুগুলো ঠিক ছোট আচ্ছা তো দুজনের মাঝখানে ফাঁক হয়ে গেল না সাতজনের জায়গায় ছজন হয়ে গেলাম খুব ভালো লাগে বাড়িতে এই কাল পরশুদিনও মিরাজ ছিল এদের কান্না দেখে আর তো কান্না ঠেকানো যায় না বেশি দিন একসাথে বাঁচতে নাই বাঁচলে বড় বড় কষ্ট হয় তো এনারা সবাই এখনো আছেন বেঁচে তো এদের সামনে এরকম কিছু একটা হলে হয়তো তারা মৃত্যুর আগে একটা ভালো ফিলিং নিয়ে যেতে পারতেন তো যাই হোক আমার আরেকটা ধন্যবাদ দিব আমি আনিসুদ্দৌলা সাহেবকে এসিআইয়ের চেয়ারম্যান উনি এই ইয়েগুলো ধরে রাখার জন্য ফিরোজা আপার স্মৃতি ধরে রাখার জন্য অনেক কিছু পরিকল্পনা করছেন অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা ওনারই দেয়া ফাউন্ডেশন এবং তার এই উদ্যোগ এবং তার এই সেন্টিমেন্টালিটি এটাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি কারণ আজকাল মায়ের জন্য ছেলে করে না ভাইরা কেন করবে বোনের জন্য আজকাল তো আমরা সব এক একটা আলাদা আলাদা বাড়ি হয়ে গেছি হ্যাঁ একটা আলাদা আলাদা ঘর এক ঘর থেকে আরেক ঘরের মাঝখানে আর কানেক্টিং ডোর নেই কানেক্টিং ডোর যে এখনো আছে দেখে খুব আনন্দ লাগে যে সবাই যারা বেঁচে আছেন ওরা এসছেন উনি হাঁটতে পারেন না হুইল চেয়ারে উনি কথা বলতে পারেন না ওনার এরা সবাই 90 পার হয়ে গেছেন অনেক আগে তো এদের প্রতি আমার আর কিছু বলার নাই এই অভাব তো আর পূর্ণ হবে না তো তোমরা ওনার গান শোনো ওনার রেকর্ড শোনো শুনে কেঁদো আর দুঃখ করো যে এমন একটা জাতির ভেতরে তার জন্ম এবং মৃত্যু যারা শিল্পীদের সম্মান করা যায় না চোর ছাঁচড়ের নামে হবে দালান রাস্তা ঘাট কিন্তু শিল্পীর তো যদি আমি আয়াত আলী খান সাহেবের নামে একটা রাস্তা কুমিল্লাতে করে নিয়ে এসেছিলাম সেটা ভেঙে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এই একটা করে দিয়েছিলাম বাহাদুর হোসেন খানের জন্য একটা জমি দিয়ে গেছিলাম কিরগায় সেটা আছে দখল হয়ে গেছে তো এইভাবেই শিল্পীদের সমস্ত স্থাপনা বেদখল এটাই স্বাভাবিক এবং এটাই নিয়ম যাই হোক আমি আজকে অনেক কথা বললাম কিন্তু মনের শেষ কথা হচ্ছে যে আমরা যেন ভুলে না যাই এই একটা জিনিস মৃত্যুর সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে দুটো যে তাকে আর কোথাও দেখা যাবে না কোনো দিন কোনো জায়গায় কোনো গ্রিনল্যান্ডে কোনো আইসল্যান্ডে কোনো আর্টিকায় কোথাও আর দেখা যাবে না এই একটা আর তা কিন্তু তার কণ্ঠস্বর শোনা যাবে শিল্পী হলে
তার কণ্ঠস্বর শোনা যাবে, আপনারা তার গান শুনবেন, ভালো না লাগলেও শুনবেন। শুধু একটা শিল্পীকে স্মৃতিতে অমর করে রাখার জন্য, কারণ এটা আপনার ঋণ তার কাছে। এই ঋণ যেন আমরা শ্রোতা হিসেবে ভুলে না যাই শিল্পীর কাছে। আমি আমার বিবাহিত জীবনে, উনি জানেন, আমি খুব কম রাত গেছে আমার যৌবনে, যে আমি আলী আকবর খান সাহেবের রেকর্ড বাজছে, ওনার দেয়া এলপি বাজছে, এই অবস্থায় ঘুমাইনি। রাত্রে শুতে গেলি, আমি জানি না পৃথিবীতে কেন ওনার আমার এত ভালো লাগে, আমি ওনার রেকর্ড বাজবে আমি ঘুমা, তারপরে রেকর্ডটা অফ করে দিয়ে, এই আমার একটা অভ্যেস হয়ে গেছে এবং এখন সেগুলি বাজতে বাজতে একেবারে সাদা হয়ে গেছে রেকর্ডগুলি। আর এলপি বাজাবার এখন আর কোনো ইয়ে নেই, এখন তো সব সিডি। যাই হোক, তো আমরা যেন এদের কাছ থেকে নেব কিন্তু এদের কিছু দেব না, এটা দেখ। এবং তারা কিছু চান না, দালান চান না, গাড়ি চান না, বাড়ি চান না, অর্থ চান না, তারা শুধু আপনার স্মৃতিতে একটুখানি করুণা নিয়েও যদি হয় একটু বেঁচে থাকতে চান। আপনারা এই করুণা দান করে সমস্ত শিল্পীকে অমর করে দেন এবং প্রতি পৃথিবীর প্রতি সরকারকে জানিয়ে দেন যে এই স্মৃতির যে পাথরে লেখা নাম এই মুসলিম, এবং এইটুকু ঋণ শোধ যেন আমরা করতে পারি এই করি। এবং এখানে তার অনেক ছাত্রী, অনেক ভক্ত, তারা কথা বলবেন, সবাইকে বঞ্চিত করে আমার একা এত কথা বলার ঠিক হয়নি, আপনারা আমায় ক্ষমা করবেন। সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে কিছু মূল্যবান স্মৃতি চারণ করবার জন্য বিদ্রোহী কবির গানকে নজরুল সঙ্গীত হিসেবে পরিচিত করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন যিনি, তিনি ফিরোজা বেগম। নজরুল সঙ্গীতকে মানুষের মনে আগিনায় পৌঁছে দিতে ফিরোজা বেগম আজীবন সাধনা করে গেছেন, আমরা তার কাছে চিরঋণী। এ পর্যায়ে শিল্পী ফিরোজা বেগমের ভাই এবং ACI গ্রুপের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ আনসুদ্দোল্লাহকে তার প্রাণ প্রিয় বোন ফিরোজা বেগম সম্পর্কে কিছু কথা, কিছু স্মৃতি বলার জন্য বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় আসার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, শুভ সন্ধ্যা। আপনাদের উপস্থিতি আমাদের অর্পিত করেছে, আপনাদের স্মৃতিচারণ এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আপনারা করবেন আমি আশা করি। আমার ছোট ভাই বলে গেছেন যে আমাদের মনে করবেন। যাই হোক, তার স্মৃতি ধরে রাখার জন্য এবং তার কর্মকাণ্ডের নিদর্শনগুলিকে সংরক্ষণ করার জন্য তার সাধনার ধারাবাহিকতার নজরুল সঙ্গীত চর্চা ও জনপ্রিয়তার প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমাদের উচিত জাতীয় পর্যায়ে কিছু উদ্যোগ গ্রহণ করা। সেই উদ্দেশ্যে আমি বলবো যে আমরা জনাব আসাদুদ্দৌলাকে আহ্বায়ক করে যদি একটা কমিটি গঠন করি এবং সেখানে ফিরোজা বেগম ফাউন্ডেশন এর আমরা একটা সূচনা করি, এবং এই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা 50 লক্ষ টাকা দিয়ে একটা ফাউন্ডেশন করবার আশা রাখি, আপনারা সহযোগিতা করবেন। এবং ফিরোজা বেগমের প্রতিভা এবং তার নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী জনাব মোস্তফা জামান আব্বাসীকে শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সর্ববিধ ক্ষতিবিধ। আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে তলি ভাইয়ের বক্তব্য যখন শুনছিলাম, মনে হচ্ছিল যদি আরো কিছুক্ষণ, আরো একটি ঘন্টা অথবা দুটি ঘন্টা এই বক্তব্য চালু থাকত, তাহলে এই ঘরে আমরা যারা বসে আছি তারা উপকৃত হত। কারণ কবি ভাইয়ের শরীর খুব ভালো না, মাঝে মাঝে ফোন করি, কবি ভাই আসেন, আব্বাসি এখনো আছি, এবং তার বড় ভাই, তার ছোট ভাই, বড় ভাই, তার সঙ্গে দেখা করি আমি, উনি আমাকে কোলাকুলি করেন এবং কোলাকুলি ছাড়তে চান না, বলে তোকে আমার খুব ভালো লাগে। এবং তার মেয়ে আমাকে ফোন করেছে বলে আজকে আমি এসেছি, আমি অত্যন্ত অসুস্থ। তবে এখানে আমি সময় বেশিক্ষণ দেব না, এখানে এক ভদ্রলোক, তার নাম মোস্তফা জামান আব্বাসি, তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো পড়িব এটা কি, নজরুলের জীবন নিয়ে 400 পৃষ্ঠার একটি উপন্যাস। তার একটি পেজ আমি পড়ার অনুমতি প্রার্থনা করছি। অল ইন্ডিয়া রেডিও সুনীল বোসের সঙ্গে আলাপ পরিচয় ছিল ফিরোজা বেগমের মামা ও ভাইদের। একটা অনুষ্ঠানে তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন সুনীল। তার আগ্রহী ছোট্ট ফিরোজাকে HMV-তে অডিশন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর দেখা গেল HMV-র তৎকালীন প্রধান প্রশিক্ষকের সঙ্গে মানুষটার পরনে সেদিন ঘিয়ে রঙের পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমা। মানুষটা তাকে আদর করে পাশে দিকে বসালেন, তারপর গাইতে বললেন। ঘরে তখন অনেক মানুষ, ফিরোজা কিছুটা হকচকিয়ে গেছেন, নিতান্ত অনিচ্ছার সঙ্গেই ধরলেন, যদি পরানে না জাগে আকুল পেয়াস। গান শেষ হতেই ফিরোজা বেগম চলে যাওয়ার জন্যে তড়িঘড়ি উঠে দাঁড়ালেন, তাকে হাত ধরে টেনে বসালেন প্রধান প্রশিক্ষক। এতটুকু মেয়ে, এই গান তুমি কোথায় শিখলে? বিস্ময় ঝরল তার কণ্ঠে। ফিরোজা বেগম তখনও জানেন না এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। সেদিন ফিরোজা বেগমের জীবনে গুরুত্বপূর্ণ আরও একটি মানুষের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি কমল দাশগুপ্ত। কমল তখন 25-26 বছরের সুদর্শন নায়ক সুলভ তরুণ। পরে এই তরুণটি সহধর্মী হন ফিরোজা বেগম। নজরুল প্রতিভা চিনতে মোটেও ভুল করেনি। ফিরোজা বেগমের গান শুনে সেদিন তিনি সবাইকে বলেছিলেন, নিজে নিজে গান শিখে এই মেয়ে এত ভালো গায়, শিখলে না জানি কি হবে, দেখে নিও এই মেয়ে একদিন অনেক বড় শিল্পী হবে, তাকে যে যে সহায়তা করা দরকার করুন। আমি যাকে অত্যন্ত ভালোবাসি, গভীরভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি, সেই কবি ভাই যে কথাগুলো বললেন, যে শিল্পীরা কি পায়, কিছু পায়, তার অপর পিঠে আমি দু একটি কথা বলব। 1981 সালে আমি হজ করতে যাই, তবে অনেক আগে, সেখানে আমি 2 মাস ছিলাম। সাধারণত কেউ 10 দিন, কেউ 1 মাস, 2 মাস কেউ থাকে না। আমার জীবনের পরম সৌভাগ্য যে আমি 2 মাস ছিলাম। আমার পিতা আব্বাসুদ্দিন আহমেদ, তিনি কখনো হজ করেন সুযোগ পাননি। তার আপন ভাইয়ের মতো যাকে তিনি জানতেন, তার নাম কাজী নজরুল ইসলাম, কোনোদিন হজ করার সুযোগ পাননি।
এবং তাদের আরেকজন সহযোগী যা ছেলে এখানে বসে আছেন, যিনি বিশ্বনবী প্রণেতা, আমার অত্যন্ত আদরের চাচা কবি গোলাম মুস্তফা, কোনোদিন হজ করার সুযোগ পাননি, কিন্তু আমি সে সুযোগ পেয়েছিলাম। এবং সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা বলি, আমি নিষ্ক্রান্ত হব। সারাদিন নামাজ পড়তাম, রোজা রাখতাম, রোজাও রেখেছি অনেকগুলো। এবং একটা বন্ধু ছিল, তার গাড়ি ছিল, সে বলতো, আব্বাসি ভাই, আপনি তো সারাদিন নামাজই পড়েন, সারা আপনি মজার জায়গায় নিয়ে যাই। সেটা হলো আরাফাতের ময়দান। যে ময়দানে অনেক বড় বড় পাহাড় আছে, যে একটি পাহাড়ে সেখানে পতিত হয়েছিল আদম আলাইহিসসালাম, সে অনেক কবে। সেখানে তার একটা সিডি ছিল, সেই সিডি ছিল আর কারো নয়, ফিরোজা বেগমে। এবং যখনই গাড়িতে বসছি তখনই ফিরোজা আব্বা সঙ্গে বসে আছে। এবং একটার পর একটা গান যখন গাওয়া হচ্ছে, আমি সুদূর বাংলাদেশ, তারা যাক এই তো শেষ দান বিরহ দিয়ে গেলে, তার ফেমাস গানগুলো ওই একটা একটা করে পাচ্ছি। কিছু কমে ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে দেখে, আব্বাসি ভাই আপনি কই? আমি কাঁদছি। প্রতিদিন আমি যখন আরাফাতের ময়দানে যেতাম তখন এই গানগুলো শুনতাম এবং কান্দতাম। তারপরে যা করেছি সেটা এখন বলবো। আমি বলেছি, তা আল্লাহ, আমি তো ফিরোজা বাবার বাসায় কোনোদিন যাইনি, তার সাহায্যের জন্য কোনোদিন হাত বাড়িয়ে দিইনি। সেই যে কমলবাবুর জীবনে যা আমরা মাছরাঙ্গা টিভিতে, দেশ টিভিতে দেখেছি, তিনি যে কষ্ট সহ্য করেছিলেন, যেভাবে তিনি সংগ্রাম করে একা, যদিও তার ভাইরা তাই সহায়তা করেছিলেন বইকে, কিন্তু তার সংগ্রাম ছিল একক। তো আমি আল্লাহকে বললাম, আল্লাহ, কেঁদে কেঁদে ফিরোজা বাবার জীবনে সমস্ত গুণা মাফ করে দিও এবং তাকে সসম্মানে তুমি বেহেশতে নাসিব। তখনই বলেছি, তিনি যখন বেঁচে ফিরে এসে বিভিন্ন জায়গায় দেখা হয়, কিন্তু কোনোখানে তার সঙ্গে কথা বলার সুযোগ আমার পাই না। আমি এত নগণ্য একজন মানুষ, তবু একদিন ধরে পেলাম, তার পা ধরে সালাম করলাম, বললাম, আপনাকে আমার একটা কথা বলার ছিল। কি রে, তোর আবার আমার সঙ্গে কী কথা বলতে পারে? বলে আছে। তখন তাকে গল্পটা খুলে বললাম যে আমি এই যে এক মাস আরাফাতের ময়দানে গিয়েছি, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করেছি। আজকে যাওয়ার আগে আবার বলছি, যেখানে যে এক ঘর মানুষ আছে তারা অন্তত পক্ষে বাসায় গিয়ে দোয়া করেন, আমাদের সঙ্গে যেন আমরা ফিরে দোয়া জন্য দোয়া করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্তফা মানবরকে ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশ্যে দু একটি কথা বলবার জন্য বিনীত অনুরোধ করছি। আদরের এবং সম্মানের আমরা একসঙ্গে পড়েছি কলি রসগোল্লা, ও ছোটবেলায় গান খুব আমিও করতাম, তো সেই সব স্মৃতি মনে পড়ছিল। আর আজকে আশাফুদ্দোল্লাহ যে কথা বললেন যে শিল্পীরা এই দেশে কেমন থাকেন বা থাকবেন বা তাদের ঘুরিয়ে যাবে তাদের আর কোনো স্মৃতি থাকবে না, কথাগুলো এত সত্য যে এটা অস্বীকার করার উচিত হবে না। আমরা জোর করে করতে চাই অস্বীকার, কিন্তু উচিত হবে না। কিন্তু আমি বলবো যে এর মধ্যে নিশ্চয়ই কজনেরই বা এরকম স্মৃতিতে থাকে, সেই সৌভাগ্য হয়, স্মৃতিতে থাকার সৌভাগ্য হয় না, যত টাকায় থাকুক না কেন। তবুও আমি ফিরোজা আব্বার যে সম্মান আমি দেখেছি কলকাতায়, আমি কলকাতায় পড়াশোনা করেছি এবং তখন কমলবাবুকে দেখলাম এক কনফারেন্সে, সেখানে ফয়াজ খান সাহেব এসছেন, বরিগণ মালিক সাহেব এসছেন, সেখানে উনি গেছেন শুনতে। আমি ফিরোজাবাদে তখন দেখি, দেখো খুব সুদর্শনে এক ব্যক্তি,
তারপর সকলে খুব অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে প্রথম সারিতে নিয়ে গেলেন। আমরা আবার উঠে দেখলাম ভীষণ নাম করা সুরকার। তো সেই নামগুলো কেন জানি মানুষের মনে থেকে যায়, কিছুতে সরে না। এটা কথাটা বড় সত্য, আবার থাকেও না, রাখার কোনো প্রচেষ্টা নেই, এটাও সত্য। তো আমি একটি রবীন্দ্রনাথের একটি কবিতা ইয়ে নিয়ে বলবো, যে মাটি একজন মানুষকে বলছে যে তোমার সবকিছু আমার তৈরি, মাটির তৈরি, আজকে আমি তোমাকে ফেরত চাই, মাটি হয়ে যাও তুমি। তখন বলল যে আমি তো গানও করি, সব কিছু আমার, কণ্ঠ আমার, এই কণ্ঠ আমার তৈরি। তখন মানুষই বলল যে হ্যাঁ, কণ্ঠ তোমার তৈরি, কিন্তু গানটা আমার তৈরি, গানটা আমার নিজস্ব, এটা তুমি নিতে পারো। এবং মাটি কমপ্লেন করলো ঈশ্বরকে, এই বলছে ও গান ফেরত নিতে চায়। ঈশ্বরের কয়েক শতাব্দী লেগেছিল সিদ্ধান্ত নিয়ে, কবিতার মূল কথাটি এই। তারপরে গান বলো না, গানটা দেখো মাটি করো না, গানটা পৃথিবীতে থাকবো। এই যে অসাধারণ কবিতা, এই এই যেন সেই কথাগুলো আমরা উদ্ভিদ করলাম যে থাকে না, তবুও থাকে না। কণ্ঠস্বর মাটি হতে পারে, কিন্তু সাধনা করে যে আমি সুর সাধনা করেছি, সেটা মানুষের মানুষের হৃদয়ে, মানুষের আনন্দে, মানুষের দুঃখে সব কিছুর কথা বলছি। তবে শিল্প সাধনার সবচেয়ে বড় দিক, সবচেয়ে সঠিক দিক হল তার কত দুঃখ জমা আছে, সেই দুঃখ যত হবে তত তার শিল্পকলার প্রসার হবে। এটা আশ্চর্যভাব সত্য, শতাব্দীর পর শতাব্দীটা সত্য। কিন্তু রবীন্দ্রনাথের সেই কথা যে গান আমার, কণ্ঠ তোমার হতে পারে, কিন্তু এই কণ্ঠকে সাধনা করে দিনের পর দিন অনেক কিছু করে আমি সঙ্গীত করেছি, সুর দিয়েছি, কবিতা বলেছি, এসব কিছু তোমার নয়, এসব কিছু মানুষের থাকার জন্য। যাই হোক, তো আমার মনে হয় যে আমার তো ফিরে যাবার কথা তো মনে করলে অনেক দূরের থেকে শুরু করা যেত। ফরিদপুরে তার প্রথম গান শুনি, আমাদের বাসায় এসেছিলেন, আব্বার আব্বা কোথায় ডেকেছিলেন, আব্বা গান শুনলেন বেশ কয়েকটি। তখন একটা আমার কেন যদি মনে পড়ছে যে সে সময় মেঘের কোলে কোলে জাগে চলে বকের পাখি, এই গানটি তিনি রবীন্দ্রসঙ্গীত করেছি, মনে আছে কিনা জানি না, মাঝে মাঝে করে ফেলতেন, মানে একেবারে করো আসলে। তারপরে তো বেশ কয়েকটা গান হলো, আব্বার চেহারা মনে পড়ছে, একদম গভীরভাবে শুনলেন, তারপরে যখন চলে গেল তখন বললেন আহা মেয়েটা কি সুরে গায়, আমার অন্তরটা একেবারে ভরিয়ে দিয়ে গেল। আব্বা আমাদের বললেন এই যে একজন কবি, আর নজরুলসঙ্গীত করেছিলেন রবীন্দ্রনাথের, করেছিলেন একটা দুটো, তো তুমি বলিয়ে দিলেন এত সুন্দর করে বললেন যে এটা সত্যি সাধনা করেছে, এটি বলে সাধনা করে তো হয় না এই গলা, এইসব এই ধরনের আলোচনা তিনি করে আমার বস্ত মনে আছে। যাই হোক, তারপরে এদিক ওদিক অবশ্যই দেখা হয়েছে। তারপরে এই যে কিছুক্ষণ আগে বললো বলি যে টেলিভিশনে গান গাইতে পারবেন না, কিন্তু এই ধরনের একটা ব্যাপার, আমি বললাম যে সবচেয়ে বড় প্রোগ্রাম ওনার জন্য করবো, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে, ওয়েস্ট পাকিস্তানের সমস্ত কেন্দ্রে সেটা প্রচারিত হবে। তখন ফিরোজ আপাকে বললাম যে আপনার গান গাইতে কথা পাঠাবো,
এসে প্রোগ্রাম শুরু হচ্ছে গানের, তো বলো উর্দু গানটা বেশি হলে ভালো হয়, বলে না উর্দু তো না একদম বাংলা গান নজরুলের গান। ঠিক আছে, যে রাত্রিবেলা তাজমহল দিয়ে শুরু হলো, সেই একটা তাজমহল কিনলাম, তাজমহল শুধু দেখালে মনে হয় মডেল দেখাচ্ছে, এমন ভাবে দেখা মডেল একটা দৃশ্য বানিয়ে দিলে দূর থেকে সাধারণ মতো একটু তাজমহল দেখা যাচ্ছে। তোমরা প্রেমিকে দেখলে মনে হয় না যে দূরে আছে, মনে হয় এই আমার পেছনেই রয়েছে। তো স্ক্রিনে দেখে বলছে ভাই এই তো ভারী সুন্দর লাগছে, মনে হচ্ছে দূরে তাজমহলটা রয়েছে, মনে আছে করি? হ্যাঁ, রাত্রিবেলায়। যাই হোক, আমি ওইটা দেখে ভীষণ মানে খুশি হলেন, এবং কোথায় আটটা না নটায় এরকম গান করে পাঠালাম ওই ওয়েস্ট পাকিস্তানে, সেখানে কিন্তু ভীষণভাবে প্রশংসিত হয়েছিল, এবং আমাকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠানো হলো যে হেডকোয়ার্টার্স থেকে, তুমি এত সুন্দর করে প্রোগ্রাম করেছ, লাইটিং টাইটিং সব কিছু দিয়ে। আরেকটি কথা বলবো, আমি তো গর্বিত, তার কারণ এখানে রামপুরা স্টেশনের যখন এলো তখন আরেকটি বড় প্রোগ্রাম, পুরো প্রোগ্রাম, তার মধ্যে প্রযোজক একটু গান করলো, আমিও কোথায় করেছিলাম মনে নেই, আমি করেছিলাম কি গান, হ্যাঁ, তো সেখানে আমি একটা ইয়ে নিয়ে গিয়েছিলাম, আমি কলকাতা থেকে গিয়েছিলাম অনেক ইয়ে দিয়ে করে, আমার ওখানে রামপাড়া মানে সঙ্গীত শিল্পীটা আছেন, তারা বললেন এই দোকানে সবচেয়ে ভালো সুরমন্ড হয়। সেখানে ফিরোজা বেগমের জীবন ও কর্মসাধনার উপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত তথ্যচিত্র পরিবেশন করবার জন্য আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি। যদিও কলকাতাটা আমাদের কাছে কোনো একটা আলাদা জায়গাও ছিল না, আলাদা বলে মনে হতো না, খুব বেশি ফ্রিকোয়েন্ট আসা যাওয়া ছিল। তারপরে কাজী সাহেব যে উক্তিগুলি করেছিলেন, যাদের সঙ্গে কথা বললেন কাজী সাহেব আমার গান শোনার পরে, কর্মকে তো বললেনি, কর্ম খুব ব্যস্ত ছিলেন, তিনি কিছুক্ষণ থেকে কোথায় চলে গেলেন আমি আর লক্ষ্য করিনি, কিন্তু অন্য যাদের সঙ্গে কথা বললেন বলে দেখ আজকে আমার কত খুশির দিন বলতো, যে এইচএমপি রিহার্সাল রুমে আমি একটা মুসলমান মেয়ে দেখলাম, ঠিক এই কথা। আর বললেন যে আমি ওর জন্য কিছু করতে পারবো কিনা আমি জানি না, তবে তোরা দেখিস এই মেয়ে কিন্তু খুব নাম করবে। Yeah.
ফিরে এলে মনে হয় দেখেন করলেন তখন যে সেন্সেশন হয়েছে দূর দিবাসিনী মোমের পুতুল ওয়ান আফটার অ্যানাদার যা করেছে তারপরে কাব্যগতিগুলি সুপারহিট ব্যাস এখানেই আমার সাকসেস এবং আমার মনে হয় মানুষের যে ভালো লেগেছে আমাকে যে একটা আলাদা ভাবে তারা মূল্যায়ন করেছে এই মূল্যায়ন করার পেছনে এই মানসিকতাটাই কাজ করেছে ইসলামাবাদে একটা নতুন রেডিও স্টেশন হচ্ছে সেটা উদ্বোধন অনুষ্ঠানে আমাকে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে তাদের জানালাম যে আমি গাইতে পারি একটা শর্তে প্রথম গানটা বাংলা গান করব এবং নজরুল ইসলামের গান করবো দুদিন পরে যখন প্রোগ্রামের মাত্র দুদিন আগে তারা জানালো যে কাম ইমিডিয়েটলি উই অ্যাকসেপ্টেড শুকনো পাতা নুপুর পায়ে তো এই গানটা যেটাই আমি গেয়েছি আমি সেই গানটার মর্মার্থ বা সেই গানটার যে বিশেষত্ব ওটা আমি চেষ্টা করেছি আমি একটা সাধারণ গায়িকা আমি আমার পক্ষে এর চাইতে হয়তো পরে আরো কেউ অনেক ভালো গাইবেন কিন্তু আমি শুধু এইটুকুই করে গেলাম আর কবির প্রতি আমার শ্রদ্ধা অসীম সবার কথা কইলে কবি এবার নিজের কথা কব খুব খুব ঠিক বেদনাও বলবো না খুব একটা আপনতা আসে গান যখন করি ভেতরটা অস্থির হয়ে যায় যে কত কথা বলেছেন তবু অনুরোধ করছি এত কথা যে বলেছেন এবার নিজের কথা বলুন বলেছেন নিজের কথা থেকে কিছু আগে তিনি অসুস্থ হবার আগে বলেছেন যার অর্থ এই দাঁড়ায় যে আমি থাকবো কিন্তু আমাকে তোমরা গানের কোনো ক্রিয়াকর্মে দেখতে পাবে না আপনাদের আগ্রহ আপনাদের ভালোবাসা আপনাদের এখানে আজকে একত্রিত হওয়া এরকম ঐতিহাসিক জায়গায় একত্রিত হওয়ার পিছনে যার জন্য এই সমাবেশ সেই ব্যক্তি নিজেই তার জীবনটাই একটা ইতিহাস এবং তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য আজকে এখানে আপনারা উপস্থিত আছেন আমার সারাটা জীবন আপনাদেরকে দিয়েই গেছেন নজরুল সঙ্গীতের জীবন কাটিয়েছেন এবং নজরুল সঙ্গীতই আপনাদেরকে উপহার দিয়েছেন আজকে এখানে আমি কথা বলার জন্য আসি নাই আমার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এই আয়োজন তিনি আজ এক অন্য জগতে গেছেন যেখানে আপনাদের শুভেচ্ছা মূল্য আপনারা সেই কলা তার জন্য করবেন যারা তাকে ভালোবেসেছেন
কিন্তু লং অ্যান্টেনা না লাগালে ওই রেডিও শিরামিক তাকে শোনা যেত। তো উনি গান গাইতেন ঠিক আছে, প্রথম গানটা যেটা আমরা খুব ভালো লাগলো একাদশী চালের ওই রাঙামেঘের পাশে, কিন্তু তারপরে প্রবলেম হয়ে গেল যেটা আমার ভাই বললেন বেতার জগতে 1946-47 সালে পুরো পেজে শ্রেণী উৎসব যে প্রথম বাঙালি মুসলিম মেয়ে পরীক্ষা দিয়ে অডিশনে পাস করে কলকাতায় প্রোগ্রাম করছে এবং 2টা তারিখ দেওয়া। তো সেইটা যখন ফরিদপুরে পৌঁছে গেল আমার পিতা আপনারা শুনেছেন খান বাহাদুর মৌলভী মোহাম্মদ ইসমাইল ফরিদপুরে 6টা মসজিদের প্রস্তর খন্ড ওনার হাতে লাগালো মুসলিম লীগের প্রেসিডেন্ট আপনার মেয়ে আর গান কোথায় আমাদের কিছু গলত আছে। ঠিক আছে, এইবার হুজুর 6টা মসজিদের হুজুর আর বিশেষ দেরি না করে বললেন ঠিক আছে তো এই জিনিসটা আমরা চিন্তা করে দেখবো, মানে আমরা আসলাম আপনার উপরে একটু সব নির্ভর করি, বলার আওয়াজ আর ফিরোজা বেগম আপনার মেয়ে এত বড় একটা ছবি দিল, বললেন যে পরে আমি বলবো যাতে ছবি টবি না দেয়, কিন্তু একটা ছবি থেকে তো খারাপভাবে বোঝায় হওয়ার কিছু নাই, এটা তো কোনো খারাপ একটা শাড়ি পরার ছবি, একটা মুসলিম মেয়ে গান গেছে এ তো খারাপ কিছু না, এটা তো আপনাদের গর্বিত হওয়া উচিত। যাই হোক, ওই অবস্থায় গেল নজরুলের গানের উপর নিষেধাজ্ঞা, পাকিস্তান সময় ওনার প্রোগ্রাম বন্ধ করে দিল, আমি নিজে তখন কর্মল ইউনিফর্ম পরি, আমি গেলাম যে আমার বোনের অপরাধ থেকে বলল অপরাধ হলো যে আপনি বলা যে কুচ ওয়ার্ড চেঞ্জ করেনা, যেমন মোর ঘুম ঘরে গেতে দেবে না, যেমন ওনার একটা দারুণ গান ছিল মমতাজ মমতাজ তোমার তাজমহল, যেটা যেটা আমাদের মুস্তফা মরোয়ার পাকিস্তানের মধ্যে ফার্স্টে ছিল, ওইটা ই ফরগট টু টেল সমস্ত পাকিস্তানে ওইটা ছিল বেস্ট টিভি অ্যাওয়ার্ড যেন বৃন্দাবনের একমাত্র প্রেম, এই যে বৃন্দাবন কথা বলে বৃন্দাবন উসকোনি গান লাগো, তো একটা গানের কি করে নজরুলের একটা লাইনের থেকে বৃন্দাবন বাদ হয়ে গেলে তোর কোনো মানে হয় না। ফেরদৌসি ঠিক আছে, ফেরদৌসের এক ফুটো প্রেম ফেরদৌস বহুত আচ্ছা পার্সিয়াল পোয়েট, বৃন্দাবন কি দাসে ইয়ে তো শ্রীকৃষ্ণ কা ইয়ে হয়ে নেই থাকতে, আমি বললাম যে স্যার দিজ আর দি লিরিক্স দিস ক্যানট বি চেঞ্জ, দিস ইজ টেগোর, দিস ইজ নজরুল ইসলাম, দে আর দি পিপল, দে হ্যাভ রিটেন সামথিং হুইচ ক্যানট বি চেঞ্জ, নো বডি ক্যান টাচ ইট, আর মোস্ট অফ দ্যাম কেন আই ডোন্ট প্রিন্ট। এই ছিল তখনকার অবস্থা, সেই তুলনায় এখনকার শিল্পীরা নিশ্চয়ই অত্যন্ত ভাগ্যবান যে এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন তাদের হতে হবে। তার পাসপোর্ট জব্দ করা হলো, তাকে বাড়ি হতে উচ্ছেদ করার নোটিশ দেওয়া হলো। আমি আর একটা কথাও কিন্তু বানায় বলতেছি, তারা বললো যে ওইটা নজরুল একাডেমি হবে অথবা নজরুলের জাদুঘর হবে, আপনি ওখান থেকে চলে যাবেন অথবা নজরুল ইনস্টিটিউট হবে। উনি বললেন যে ঠিক আছে নজরুল ইনস্টিটিউট হলে আমি বাড়ির থেকে চলে গেলাম, কিন্তু এই যে এইভাবে হইতে হবে নজরুলের গান সেটা প্রথম সব প্রথম সেটা জোগাড় করতে হবে, তারপরে সেটা সংরক্ষণ করতে হবে, তারপরে সেটা এক্সপেরিমেন্ট করতে হবে, তারপরে প্রচার প্রসার সুন্দর করে বললেন। আসাম সাহেবকে দেখালাম এবং আমার অফিসে ওইটা প্রিন্ট হয়, অ্যাপ্রুভড হয়ে গেল নজরুল ইনস্টিটিউট, অ্যাপ্রুভাল এসে গেল, কিন্তু ফিরোজ বেগমকে সবাই ঘুরে গেল, আমার দুঃখটা হলো সেখানে। আর বাড়ি হইতে উচ্ছেদের সবাই, আমরা মাত্র কয়েকজন তখন এখানে ছোট ছোট চাকরি করি, এত কিছু নাই যে হঠাৎ একটা পরিবারকে 3টে ছেলেবেলা কী করে হঠাৎ একটা আশ্রয়ের বন্দোবস্ত করি, তখন রিয়াদে আমার পোস্টিং হয়ে গেছে, আমি ওটা ডিলে করি যাই, আপনারা বিশ্বাস করেন আমি 3 মাসের মধ্যে আমার
দুইটা আর একটা এখানে আমার ছেলেরা নাই, সেই কামরাটা করে সেই জন্য বললাম যে তোমার একটা ভাইও যদি বেঁচে থাকে তোমার সরকার রাস্তায় বের করতে পারবে না। তো এই ছিল তখনকার ফিলোজফার অবস্থা। সেই ফিলোজফার কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করেছে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত, সৌদি আরব থেকে চায়না পর্যন্ত, সব নিজের খরচায়, সব নিজের ফটে, বেশিরভাগই নজরুলের কাজ। নজরুল গীতি বলা যাবে না, নজরুল সঙ্গীত গোলমাল লাগলো প্রথমে রবীন্দ্র সদনে, তারপরে সবচেয়ে বড় গোলমাল লাগলো শান্তি সর্বনাশ শান্তিনিকেতনে বিশ্বভারতীর টিম, সেইখানে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে। উনি বললেন না আমি গাইলে নজরুল সঙ্গীত গাব, বলে এটা তো হয় না, বলে তাহলে ঠিক আছে গেলাম না। তখন ওদের বোর্ডের মেম্বাররা বললো যে আসছে একটা মেয়ে, একটা মুসলিম মেয়ে, গাইতে ধর একটা গানই গাবে কী করবে, তো বলো ঠিক আছে একটা গান গাব। উনিখানে বললেন যে যখন রবীন্দ্রনাথ মারা যায় কবি সাহিত্যিকের কোনো অভাব ছিল না কলকাতায়, কারো কলম দিয়ে একটা লাইন বেরোয় নাই, কিন্তু নজরুল দুই ঘন্টার মধ্যে কবিতা লেখলেন, গান লেখলেন, আড়াই ঘন্টার মধ্যে কমলদা অর্কেস্ট্রেশন এবং সবাইকে খবর দিলেন যে সন্ধ্যার সময় রেকর্ডিং হবে দমদমে 78 আরপিএম ছিল। সেই মানে অভূতপূর্ব গানটার প্রথম দুই লাইন হচ্ছে ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগায় না জাগায় না, সেটুকু যদি এই গানটা খালি গাইতে পারে ওয়ান আফটার অ্যানাদার সেভেন সংস ইন শান্তিনিকেতন, সেভেন সংস, এভরিবডি ওয়াজ স্পেল বাউন্ড যে নজরুল এগুলো কবে লিখে গেছে। এখন উনি যেটা দুঃখ করতেন HMB ওরা হলো কমার্শিয়াল, ওরা বলে যে এই যে ইন্দুবালা আঙ্গুরবালা এরা খুব ভালো আর্টিস্ট ক্লাসিক্যাল, কিন্তু ওরা যে নজরুলের টাইপের গান গায় এটা বিক্রি হয় না, তো আমরা নূতন আর কোনো রেকর্ড করব না। বহু চেষ্টা করে মানে পারলে পরে তাদের বাসায় যে হাত জোর করে যে আমার একটা কাজ নজরুলের আমি দুইটা গান গাই, যদি ওটা আপনাদের লস হয় তো লসটাও আমরা পোষাই। তারা বললো ওকে গান, তার প্রথম গানটা ছিল ওই যে একটু আগে যেটা হলো মোর ঘুম ঘরে ওই যে আগে গণহর, তো এমনি করে নজরুলের গানটারে উনি প্রতি ধাপে আস্তে 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 করে এটারে মানুষের সামনে দিয়েছেন, জনপ্রিয় করেছেন, বিদেশে নিয়ে গেছেন ইত্যাদি। আর কিছু জিনিস সাথে এটা হয়তো আপনারা জানেন না, আমাদের অনেক আত্মীয় জানে না, সেটা হলো যে উনি কি ধর্মপ্রাণ ছিলেন, ইউমন বিলিভ উনি পাঁচটা নামাজ পড়তে, নামাজ প্রথম না পড়লে শোয়ার আগে রাত্রে শেষ করতে, উমরা হজ করেন আমার সাথে, আমি ভাই ওই দেশের একজন ভাই থাকতে হবে অথবা পিতা, উমরা হজে মদিনা এবং মক্কা যে উড়ানে নিয়ে আমি মহাসমস্যায় পড়লাম, উনি বিবির খাদার কবর দেখে সৌদি আরবে এটা বানা জান্নাতুল বাকিতে আমাদের বিবি ফাতেমা শুয়ে আছে, রসুল্লাহর মেয়ে কে না আমরা চিনি মা ফাতেমা, এখন তার ওইটা দেখাতে যাওয়া আমার জন্য একটা বিরাট অসুবিধার কারণ, কারণ সৌদিরা এটা পছন্দই করে না, তারা ভাবে ঠিক তেমনি মক্কাতে যে রসুল্লাহর জন্ম কোন জায়গায়, আমি বললাম যে সে যাবো আই লুজ মাই জব, আমি যদি এটা চেক করতে যাই তো এই যে সৌদি দুবাসী আছে আমাদের এম্বাসিটি ছিল এ বলে দেবে এবং আমার খুব অসুবিধা হবে, ওরা এগুলো বলতে চায় না একদম না, কোনো স্তম্ভ মানাবে না, তারা ইচ্ছা করলে বিরাট কিছু করতে পারে। কিন্তু সে রমরা হজের পর প্রথম যখন মক্কায় গেলেন সেই দিনের থেকে রোজা শুরু হলো, ফিরে আসলে রিয়াদে, রিয়াদে যারা ছিল বাঙালি কমিউনিটি বললো যে বাঙালি স্কুলে পয়সা নিয়ে একটা প্রোগ্রাম করেছে, অ্যাম্বাসেডার নিয়ে গেলাম, তারা বলো যে সৌদি আরব আর গান বাংলা এটা ইম্পসিবল নো ওয়ে, তখন মাথায় একটা বুদ্ধি আসলো, মেজর ওয়াহাবের মা ছিল সৌদি ফাদার ডাক্তার বাংলা,
পরে বললাম যে আমি ইংরেজি বলবো, তুই ওইটা খালি ওদের বুঝাই বলছি। তবুও বুঝালো মিনিস্ট্রি অফ ওদের হোমল্যান্ড, যেহেতু উম্মে কুলথম, তোমাদের উম্মে কুলথম আছে ইজিপ্টে, ফিরোজ বেগম উম্মে কুলথম, আর সেই গাবে হলো নজরুল ইসলাম, ওই যে নজরুল ইসলাম নাম, আর ওই দেখে উম্মে কুলথম কাজ হয়ে গেল। তখন বলো ওকে হইতে পারে আবার বাইরে আসতে পারবে না, সৌদি পুলিশ থাকবে উইল অ্যারেস্ট। তখন আমরা একটা ওদের ওদের মেয়েদের জন্য একটা ইনডোর স্টেডিয়াম ছিল, পুরো জায়গাটা কাভার্ড এবং সেই জায়গাটা বেশ মাটির নিচে তিনতলার মতো, ওইখানে সৌদি মেয়েরা কিছু কিছু গেম খেলত, ওইটা আমরা রেন্ট আউট করলাম। অবাক কাণ্ড যে রিয়াদের ইন্ডিয়ানস, পাকিস্তানি এবং বাংলাদেশি তারা কেউ বাকি ছিল না, মানে যাদের মধ্যে কিছু সাংস্কৃতিক বোধ আছে যে তারা ওখানে আসেনি, এবং তার পরিণতিতে আমাদের স্কুলের বিরাট উপকার হয়। আজকে শুনলে অবাক লাগবে যে যে অঙ্কটা তখন আমাদের উঠলো, এখন রিয়াদের রিয়ালের রেট বোধ হয় তখন তখন ছিল অ্যাবাউট 12.5, এখন বোধ হয় 35 হবে। সমস্ত অ্যামাউন্টটা উড়িয়ে রিয়াদ রিয়াদ বাংলা স্কুলকে দান করে গেল সমস্ত পয়সাটা, এবং সেটা দিয়ে আপনারা খুশি হবেন যে সমগ্র রিয়াদে বেস্ট স্কুল এখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, তার পয়সা কিন্তু প্রথমে ডোনেট করেছেন উনি। অনেক বড় লোক ছিল রিয়াদে যারা বড় বড় চাকরি করত, একজন ছিল হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স রিয়াদ ইউনিভার্সিটি, উঠে বললো যে আপনি নিশ্চয়ই অনেক বাড়ি গাড়ি আছে, অনেক টাকা সব দিয়ে দিলেন স্কুলটে, সেই যে ওর কানে গেছে এটা। যেটুকু বললেন একটু দাঁড়ান, আপনি আবার দাঁড়ান একবার, আমার গাড়িও নাই, আমার বাড়িও নাই, আমার এক টুকরো জায়গাও নাই সারা বাংলাদেশে। এইবার বসার পর আর এক প্রফেসর উঠলেন ডাবল, মানে ডিএসসি, তিনি পড়ান আবার কেমিস্ট্রি দানান ইউনিভার্সিটি, বললেন এখন বুঝতে পারলাম যে ওইগুলো নাই নাই দেখে আপনি ফেল করবেন, ওইগুলো থাকলে আপনি সব হতে পারতেন কিন্তু ফেল হতে পারতেন। কিছুদিন আগে আমার ভাই বললেন ওকে হয়তো ভুলে গেছে, আমি ওনার টাইমটা জানি না, আমি আনুমানিক 15-12 বিগত 9 সেপ্টেম্বর দুপুরের থেকে বড়ানি কবরস্থলে যাই, যাই দেখি যে সামান্য কিছু গোলা, কিন্তু বেশিরভাগই রজনীগন্ধা, রজনীগন্ধা ভরা আর সাদা ফুল, এটাই তো মানুষের ভালোবাসা। আমার মনে হয় হয়তো আশা একটু আগে গেছিল, কিন্তু ওই ফুলগুলো কিন্তু আমাদের পরিবার দেয় নেই, ওনার কোনো ছাত্রছাত্রী অথবা এমন কেউ যে হয়তো ওনার ভক্ত এমনি কেউ দিয়েছে, তার সমাধি ছিল ফুলে ফুলে ভরা। আমার ফুলগুলি আমি অতি কষ্টে চারিপাড়ে দিয়ে ছড়িয়ে দিয়ে আসি। এইখানে কেন যে বারবার রজনীগন্ধা দেখলাম আমি জানি না, ওনার একটা গান খুব পছন্দ ছিল, আমার সামনে বড় শিল্পী অমৃষা, আমি তো গানের জগতের লোক না, প্রায় গাইতেন আমি শুভ্র বসনা রজনীগন্ধা মনের বিধবামে, প্রিয় গান ছিল। আর উপর থেকে শিউলি গাছের একটা পাতা এসে ওনার কবরে সাদা সাদা ফুল, আমি অবাক, সেটা একটা মাজারের থেকে আসা আল্লাহর ইচ্ছা। আর প্রায় এরই আর একটা গান গাইতেন মৃত্যুর কিছুদিন আগে, সেটা আমি লিরিক্সের মতো বলি, আমার সামনে বড় বড় শিল্পী বসা আছে, সে গানটা হচ্ছে চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমার সমাধি পরে, দেখো মোর ঘুম ভেঙে যায় না তো যেন যেন ক্ষণিকের তরে আমার সমাধি পরে, ফুল যদি তব নাহি থাকে হায় শুধু আঁখি বাড়ি প্রিয় ফেলিও খেতায়, উতলা হাওয়ার পরশে যেমন
বন শেফালি গাছ বলে, ওই শেফালি গাছটা পড়তেছে কবর। আপনারা যাই দেখতে পারেন, লেন নাম্বার ১ বনানী কবরস্থ। সর্বশেষে আমি শিরোদা বেগম ফাউন্ডেশনের জন্য অনেক ধন্যবাদ দিই আলিসুদ্দৌলা সাহেবের, কিন্তু কেবলমাত্র ফাউন্ডেশনের পক্ষে তার স্মৃতি সংরক্ষণ সম্ভব নয়। অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে আকাশবাণী কলকাতা থেকে, যেখান থেকে সেদিন আমি অবাক হয়ে দেখলাম যে ফিরোজ এরকম যে গানে সুর করতেন এটা আমি তার ভাই হয়ে আমি জানতাম। জি টিভিতে পরপর দুটো গান বাজালো, আমি তার গান লাইনগুলো শোনাচ্ছি, আমি অবাক হয়ে গেলাম যে উনি যে গানে টিউন করতেন, উনি নজরুলের গান গাইতেন ঠিকই আমরা জানতাম। যখন জি বাংলা আমাদের শোনাতে পারে, আমার দেশে যে টিভি চ্যানেলগুলি তারা কেন পারবে না? এবং সেই কবির লেখা গান যারা আমরা সবাই চিনি, পল্লী কবি জসীম উদ্দিন গানগুলি করত। আমার এই ঘর ভাঙিয়ে আছে যেবার আমি তার ঘর বাঁধি, দ্বিতীয়টা জসীম উদ্দিনের সজন বাঁধি গান, এই দুইটা যে ওনার টিউন করা আমরা জানতাম না। দ্বিতীয় গানটা লিখেছেন ডক্টর মুনিরুজ্জামান। আর প্রথম গানটা সম্ভবত কবি জসীম উদ্দিন নিজে, এটা আমার জানা নাই। কিন্তু আমার প্রশ্ন যে এই এই গানটা আমার কেন জি টিভির থেকে শুনলাম? আমাদের এতগুলি চ্যানেলে কি একটু বাজাতে পারবো না? ওনার সুর করে গান। সুতরাং আমি এখানে যারাই সংশ্লিষ্ট আমি অনুরোধ করবো যে আকাশবাণী ভারত, বাংলাদেশের পূর্ববর্তী পাকিস্তানের রেডিও টিভি এবং বাংলাদেশের বেতার টিভিতে তার অসংখ্য সুন্দর গান রেকর্ড কিন্তু আছে, সেগুলো যেন তারা নিয়ে এই ফাউন্ডেশনটাকে আরও সমৃদ্ধ করে। আরও আশা করব যে আগামী দিনে তার সংগ্রামী জীবনকে সামনে রেখে গড়ে উঠবে আরও অনেক ফিরত হবে, আমরা সেটাই প্রত্যাশা করি। আসুন আমরা এখানে যারা উপস্থিত আছি তারা সবাই আল্লাহর কাছে মোনাজাত করি যে তার আগামী দিনে স্মৃতি যেন রক্ষা হয়, আল্লাহ তাআলা যেন তার রুহের মাগফিরাত কামনা করে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এভাবে বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপমহাপরিচালক মেনকা হাসানকে শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। এত বিজ্ঞ ব্যক্তিত্ব সবার সামনে কথা বলার অভ্যাস আমার নেই, কখনো বলিও না। আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার টেলিভিশন গুরু, উনি সামনে বসে আছেন। আমি বললাম, স্যার আপনি কানে হাত দেন, আমার কথাগুলো শুনেন না। ফিরোজ আপা সম্পর্কে কিছু বলার আগে আমি খুব ভারাক্রান্ত হয়ে পড়ি। সারা আগে প্রোগ্রাম করেছেন, কিন্তু আমি টিভিতে ৮০ সালে জয়েন করার পর থেকে আপার অসংখ্য প্রোগ্রাম, বেশিরভাগ প্রোগ্রামই আমার প্রোডাকশন ছিল। কি যে ভালোবাসতেন আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিন দুপুরবেলা অফিস থেকে ওনার বাসায় গেছি, যেতে যেতে আমার একটু দেরি হয়েছে, দুটো বেজে গেছে। আবার বললেন, শোনো পরে কথা বলবো, তুমি আগে ভাত খাও, টেবিলে তোমার খাওয়া দেওয়া আছে, আমি আগে খেয়ে নিয়েছি কারণ সময়টা পার হয়ে যাচ্ছিল। এই ভালোবাসা আর কি পাবো। যাই হোক, বেশি কথা বলবো না কারণ অনেক সময় চলে গেছে। আমি ছোট্ট দুটো কথা বলবো যে আপার গান নিয়ে সবাই কথা বললে, কিন্তু আপা খুব ভালো ছবি আঁকতেন, অসম্ভব ভালো, কিন্তু ওইটাকে উনি নার্সিং করেন নাই বলে কারো সামনে আসে নাই। আরেকটা কি গুণ ছিল জানেন, একদিন আমাকে ফরিদুরেজা সাগর বললো, আপা নজরুল ডেকে একটা নজরুলের নাটক করা যায়? আমি স্যার হ্যাঁ করবো। তা আমি আবার বললাম কি, আচ্ছা চলো না ফিরোজ আপাকে বলি আপা ওনার একটা গল্পের নাট্য রূপ দিয়ে দিক। আমি গেলাম আপার কাছে, বললাম, বসলাম দুজনে, আপা ওনার একটা ছোট গল্পের নাট্য রূপ দিলেন। ওটা
নৃত্যনাট্য হলো, গান নাচ সবকিছুই ছিল। আপা এত চমৎকার ভাবে ওটা আমাকে গুছিয়ে দিলেন, আমি হতবাক হয়ে গেলাম যে আপা আপনি এটা কি করে করলেন, আপনি কি প্রফেশনাল নাট্যরূপ দিয়ে থাকেন? হয় না, তুমি বললে আমি ভাবলাম, তাই আমি করলাম। কত বড় শিল্পী, কত বড় প্রতিভা ছিল আমাদের দেশে, মূল্যায়ন করতে পেরেছি। 9 তারিখে ছিল, আমি বিটিভিকে অনেক রিকোয়েস্ট করলাম আপার উপরে একটা অনুষ্ঠান করতে, করলেন না ওনারা। কি বললেন, ঈদের অনুষ্ঠান নিয়ে ওনারা ব্যস্ত, ফির বছর ঈদ আসবে, ফির বছর অনুষ্ঠান করবে, ফিরোজা বেগম তার আসবেন না। আপা যে কত বড় অভিমানী ছিলেন, ওনার সারা জীবন যে সংগ্রামী, ওনার যে কষ্ট ব্যথা বেদনা, ওনাকে দেখলে কি মনে হয়েছে উনি যাতে দেবী আসছেন, সেই শাড়ি পরে, সেই যা রুদ্রাক্ষরের মালা পরে, মানে কি যেন একটা জ্যোতি বেরোচ্ছে ওনার মধ্যে থেকে। আমি বাংলাদেশের 31 বছর 31 বছর আমি বিটিভিতে কাজ করেছি, তার আগের থেকে রেডিওতে কাজ করেছি, অ্যানাউন্সার ছিলাম, কিন্তু আমি এই সম্মুহূর্তে কোনো শিল্পীর মধ্যে দেখিনি, তখন বুঝিনি, কিন্তু আজ পরিণত বয়সে এসে আমি ভাবি সত্যি এইরকম সৌম্যমূর্তি, এইরকম প্রতিভা, এইরকম জ্যোতি আমি কোনো শিল্পীর এই অবয়বে দেখতে পাইনি। ছোট্ট একটা কথা বলে শেষ করবো, কারণ আমি আপার সম্পর্কে বলতে গেলে আমার খুব কষ্ট পায়। টিভিতে একটা প্রোগ্রাম করতাম আসাফুদ্দোল্লাহ স্যারের, তার স্যার বললেন যে ওনার কিছু গান করবো, ওনার লেখা ওনার সুর দেওয়া 10টা গান করবো। তা আমাকে স্যার বললেন যে বুবু কি আমার গান করবে, আমার সুরে গাইবে? আমি স্যার বলে দেখি, বলে তুমি বলো, আমি বলবো না, কেউ তো কাউরে কম ছাড়ে না, অভিমানে সবাই, ব্যক্তিত্বে পাণ্ডিত্যে আকাশ ছোঁয়া সবাই। তা বললাম আচ্ছা স্যার, আমি প্রথমে বলি পরে আপনি বলেন, কারণ আমি বলবই না, একটা মান অভিমান চলছিল। আমি আপাকে বললাম যে আপা স্যারের 10টা গান করবো, ওনার লেখা অনু সুর দেওয়া সব শিল্পীরা করবে, সুবীর, শাকিলা, জাফর, দেশের সব শিল্পীরা, আপনি একটা গান করেন। আমাকে বলে আসম বলেছে? আমাকে হ্যাঁ বলেছে, বলবেন না কেন, উনি 10টা গান করবেন, আপনি তার বলে একটা গান করবেন না? বলে আচ্ছা তুমি গানটা আমাকে দিও, ক্যাসেট করে দিও, আমি শুনে করবো। আমি স্যারকে বললাম স্যার আপনার রাজি হয়েছে, আপনি তাড়াতাড়ি আমাকে একটা ক্যাসেট করে দেন। স্যার বলে যে আমি ক্যাসেট পাঠাবো না, আমি ক্যাসেটটা নিয়ে বুবুর কাছে যাব। একদিন দুপুরবেলা আপা উত্তরাতে থাকেন, স্যার মনে আছে আপনার নিশ্চয়ই কথাগুলো, স্যার আর আমি গেলাম, অনেকদিন বোধ হয় একটু মান অভিমান ছিল, বিশ্বাস করেন কি আপত্ত স্নেহ, আপা স্যারের হাত দুটো ধরে বসলেন এবং চার চোখের যে অশ্রু সেদিন আমি দেখেছি, এই ভালোবাসা এই স্নেহ খুব কমই দেখা যায়। উনি ভাই, কিন্তু তারপরেও যে আপা সবাইকে যে কি ভালোবাসতেন, কি ব্যক্তিত্ব, শিল্পের অনেক বলে কি ওনার অনেক অহংকার, ওনার কাছে যাওয়া যেন আচ্ছা যে দেখো না, তোমরা কি গেছো কখনো, কখনো বলেছো যে আপা আসবো, কখনো সালাম করেছো বা ধরে আপার, তো কেন বলে সমস্ত কথা তোমরা? ম্যাক্সিমাম শিল্পী দেখবেন অনেকেই বলবে আরে জানো না তো ওনার কি অহংকার, ওনার কাছে যাও। আমি নগণ্য একটা প্রডিউসার, আমি শিল্পী না, আমি কিছু না, আমি বিটিভির একটা সামান্য প্রডিউসার, কই আপার বেডরুম পর্যন্ত আমার স্থান, এবং তুমি এসছো আসো, তার মানে কি তোমরা শ্রদ্ধা করতে জানো না বলেই তোমরা পাওয়া, তোমরা আমাকে ভালোবাসা দাওনি বলে আপা তোমাদের দেয় না, যে দেখতা যে আপার মন মধ্যে শুধু ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা। আমি অনুরোধ করব আমাদের 23টা না কতটা চ্যানেল এসছে এখন, একসময় শুধু বিটিভি ছিল, স্যার যে বললো ফার্স্ট হয়েছে, স্যারের সব রকমই ফার্স্ট, শুধু ফিরোজ আপান উনি যেখানে হাত দেন সেখানে সোনা ফলে, হীরা ঝরে, হীরা ঝরে সেখানে, আমরা তার কাছে একেবারে নগণ্যের চেয়ে নগণ্য। কিন্তু আমি বলবো যে এই যে 23টা বা 26টা হাজারটা চ্যানেল হয়েছে, অন্তত বছরে 4টা দিন, নজরুলের 2টো দিন, মৃত্যু এবং জন্ম, এবং আপার মৃত্যু এবং জন্ম, আমরা যারা আছি বাদ দিয়ে, আমার সরকার আমার দরকার নাই ব্যক্তিগত, ওইটা ব্যক্তির চেয়ে বড় প্রতিষ্ঠান, আমরা যারা আছি প্রাইভেট চ্যানেলে তাদেরকে অন্তত নিয়ে বসি, আমরা বলি বছরে 4টা দিন আমরা ফিরোজ আপাকে স্মরণ করি, 25 মিনিট দিতে পারবো না, 365 দিনে 4টা দিন আমরা 25 মিনিট করে কত হয় 2 ঘন্টা, 365 দিন 2টো ঘন্টা আমরা ফিরোজ আপাকে দিতে পারবো না। আমি সেদিন চ্যানেল দেখতে বলেছিলাম যে হ্যাঁ চ্যানেলে করেছে, সুস্মিতা গান করলো, তা আমি বললাম যে হ্যাঁ সুস্মিতা চ্যানেলে সবসময় স্মরণ করে, 1লা বৈশাখে লাস্ট আপার স্টেজ ফাংশন করেছে, আর্থিক সমস্যা অনেক ছিল,
কোনো দিন বলে না, ভাইরা জানেন হয়তো কিন্তু বাহিরের কেউ কোনো দিন জানে নাই। সাগর আমাকে বললো যে আপা আপাকে বলেন না পয়লা বৈশাখ একটা গান করে দিই। আমি বললাম অনেক টাকা দিই, বলে হ্যাঁ আপা যা চায় তাই দিব। বিশ্বাস করেন আপা যা চেয়েছে সাগর তাই দিয়েছে। আপা তখন অসুস্থ, বেশি শরীরটা ভালো না, তারপরও আপা গেলেন এবং আসতো যখন স্টেজে উঠে আপা গান করলেন, কোথায় অসুস্থতা লাইফ। আপা সেই আপনার ওই চিনমৈত্রীর মঞ্চের মধ্যে দাঁড়িয়ে গান করলেন পয়লা বৈশাখে, তারপর দুই একটা কথা বললেন দেশে শান্তি আসুক, ওটাই ছিল বলতে আপার শেষ। এটা 2012 সালে, তারপরে 2014-তে তো চলেই গেলেন আপা। তো যাই হোক, মানে আপা ঠিক আমি তখন বললাম যে এইগুলো করলে আগামী প্রজন্ম জানবে এইরকম একটা বিদুষী, এইরকম একটা প্রতিভা, এইরকম একটা ব্যক্তিত্ব, মহান সঙ্গীতজ্ঞ। শুধু নজরুল না, উনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সিডি বেরিয়েছে, আমি সেটা রেকর্ড করেছিলাম পাঁচটা রবীন্দ্রসঙ্গীতে। কি অসাধারণ গানগুলো না, বাড়িতে আমি সারাদিন শুটিং করলাম এবং কখনো বিরক্ত হয় না, আশ্চর্য। যখন যেটা বলেছি আপা এখানে বসেন, আপা এখানে দাঁড়ান, কখনই আপা বিরক্ত হতেন না। আর তার সম্পর্কে মানুষ কি ধারণা নিয়ে থাকে। তবু যাই হোক, এগুলো প্রচার করলে জানালে আগামী প্রজন্ম জানবে, আমরা ধন্য হব এরকম একটা মহামানবী এই বাংলায় জন্মেছিলেন। ধন্যবাদ সবাই। আমি এখন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী সাদি আহমেদ মল্লিককে শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করছি। কিছু বলতে পারি না, এত ভালোবাসা পেয়েছি তার থেকে, সে কথা বলে কোনো শেষ না। আসলে দ্য ডেজ সিম লং বাট দ্য ইয়ার্স পাস্ট রাশ পাস্ট। আমরা যে একটা বছর ফিরোজাপা চলে গেলেন, একটা বছর আমরা ফিরোজাপার সম্বন্ধে অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, স্মৃতিচারণ করেছি। ফিরোজাপা থাকতে আমরা কবার গেছি তার কাছে, কবার তার কাছে জানতে চেয়েছি তার কথা। একটা বন্ধুর মতন মহিলা ছিলেন উনি। মেনক আপা যে কথা বলবো আমারও সেই কথা, যতবার তার সাথে বসেছি এত সুন্দর গল্প করতেন উনি। তার সেই প্রথম দিককার গল্প বেশিরভাগই সুন্দর সুন্দর গল্প করতেন, কারণ আমার মনটা খুব নরম। ফিরোজাপা বেশি দুঃখের কথা বলতেন না, পরবর্তীতে জেনেছি। এগুলো প্রায় 42 বছর হয়ে গেল ফিরোজাপাকে যখন প্রথম দেখেছি। আমি তখন স্কুলের ছাত্রী, মাত্র দেশ স্বাধীন হয়েছে। বিটির একটা প্রোগ্রামে উদ্বোধনী গানটা আমার ছিল, তখন কলকাতা থেকে অনেক বড় মাপের শিল্পীরা এসেছেন, আমি ছায়ানটে গান শিখি তখন। কেউ একজন বললেন যে স্টেজের পাশে ফিরোজাপা কমল দাশগুপ্ত দুজন বসে আছে, আমি তো একলা ফের সেখানে চলে গেছি। গিয়ে প্রথমেই দুজনের পায়ে হাত দিয়ে সালাম করলাম, খুব খুশি হলাম দুজনে। কমলদা জিজ্ঞেস করলেন যে তুমি কোন গানটা গাইছ, আমি একদম নেই ভয়ে, তখন তো এত বুঝি না গান সম্বন্ধে, খালি গান গাইতে জানি, বুঝতে শিখেছি হয়তো আর একটু পরে। আমি বললাম প্রিয় এমন রাত এই গানটা গাইব, তো জানো সুরটা কার? বলছে না, নজরুল ইসলাম। বলছে না এই সুরটা আমার, এই তো প্রথম হাত পাঠান বাজে গেল, কমল দাশগুপ্তের সুরে প্রথম গানটা আমার, আমি সর্বকনিষ্ঠতম ছিলাম ওখানে, আমি তো আমার মতো গান গেয়ে গেলাম। এরপরে যখন ওনাদের গান শুনলাম, কমল দাশগুপ্ত গাইলেন কুহু কুহু করে গেল, আরেকটা গেলেন নীলাম্বরী শাড়ি পরে, অপূর্ব গান যে এত সুন্দর এ প্রথম বুঝতে শিখলাম। এর অনেক পরে বিটিভির অনেকগুলো প্রোগ্রামে ফিরোজাপা আমাকে সবসময় চাইতেন প্রোগ্রামে আমি করি। একটা গান শিখালেন বনফুল জাগে পথের ধারে, পুরনো দিনের গান, সেই প্রোগ্রামে আরও গিয়েছিলেন আভা আলম, ক্লাসিক্যালের বিখ্যাত শিল্পী। তারপরে নেয়াজ মোহাম্মদ চৌধুরী, ওকে দিয়ে গান গাওয়ালেন, গানটা হলো গোলাপ হয়ে উঠুক ফুটে, অপূর্ব গানটা গেল নেয়াজ। আমি খালি চিন্তা করলাম যে ফিরোজা বেগমের মতো একজন শিল্পী
বেছে বেছে ভালো ভালো শিল্পীদের উনি বের করে আনতেন, চাইতেন যে তারা এরা আরও ভালো গান করে, যেহেতু নিজে জীবনে এত কষ্ট করেছেন, এত কিছু অর্জন করেছেন, এই জন্য উনি মানুষকে দিতে চাইতেন, কিন্তু কজন শিল্পী সেটা নিতে পেরেছে। এর উপরে হঠাৎ করে 90 সালে ফিরোজ আপার কাছ থেকে ফোন। এর আগে অবশ্য যখন অনেক প্রথম যখন উনি এসছেন ভারত থেকে, আমার আম্মা তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ডক্টর নুরুন্নাহার ফজল রেজা শাফিন আল হামিনকে ভর্তি করেছিলেন উনি স্কুলে। ফিরোজ আপা যখন জানতে পেরেছেন আমি গান শিখেছি আলোটি, উনি বলেছিলেন আপনার মেয়েটাকে দিন না আমাকে, আমি ওকে গান শেখাবো। তখন যেহেতু আমি ছায়ালোটি শিখছি, আর তখনকার দিনে আম্মাদের এত সময়ও ছিল না সব জায়গায় নিয়ে যাবার, আম্মা নিয়ে যাননি। সে 90 সালে ফিরোজ আপা আবার ফোন করলেন, যাবে নাকি আমার সাথে আমেরিকা? আর আমেরিকা কেন ফিরোজ আপা? তখন আমি সাধারণ সঙ্গীত সমারোহে প্রতিদিন প্রায় 8 থেকে 10 ঘন্টা রেয়াজ করি আমার ক্লাসিক্যালে, একটা অন্যরকম গলাটাও মোটামুটি আগের থেকে ভালো, বললেন চলো আমার সাথে, ওখানে 3 মাসের একটা প্রোগ্রাম আছে খালি নজরুলের প্রোগ্রাম। আমি তো আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো, বাসার অনেকে আপত্তি করলেন 3 মাস তুমি থাকবে আমেরিকায়, আমাদের নাম ফিরোজ আপার সাথে যাওয়ার এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। গেলাম ওনার সাথে, দেখলাম একটা জীবন্ত কিংবদন্তি কীভাবে পারফরমেন্স করে, তার চাল চলন কথাবার্তা আচার আচরণ, মানে এটা একটা না দেখলে না, আমার একটা রেয়ার অপরচুনিটি আমি মনে করি, বিশাল ব্যাপার। উনি প্রত্যেকটা যে বড় বড় জায়গায় প্রোগ্রাম করতেন, যেখানে অন্যান্য প্রোগ্রামে 100-200 লোক জোগাড় করতে মানুষের চান শেষ, ফিরোজ আপা এরকম প্রোগ্রাম করবেন 12টা স্টেটে আমেরিকার আগের থেকে টিকিট সোল্ড আউট। উনি ফোনে ফোনে আমার সামনে বলতেন সকালের মেনু কী হবে, রাতের মেনু কী হবে, কী উনি খেতে পছন্দ করে সব এটা টেনে নিত, কোন গান হবে, কোন হলে হবে, কীভাবে হলটা সাজানো হবে সব ডিকটেট করতেন উনি। এই একটা মানে সাংঘাতিক ব্যাপার। তারপরে যখন প্রোগ্রামগুলো হতো, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মিল অ্যারেঞ্জ করতো, ওনার প্রোগ্রাম কোনো একটা দেশ একা কেউ অ্যারেঞ্জ করতে সাহস পেত না, শুরুটা করতো সবসময় নজরুলের গান দিয়ে। এবং যখন হলে ঢুকতেন সব দাঁড়ানো স্ট্যান্ডিং অপারেশন, এটা আমার চোখে দেখা একটা না প্রতিটা প্রোগ্রামে। এবং আস্তে আস্তে নজরুলের গান থেকে অনুরোধ আসতে শুরু করতো, সেগুলো সব বিভিন্ন ধরনের গান, কখনো গীত, কখনো নজরুলের গজল করছেন, কখনো দেশাত্মবোধক করছেন, কখনো ঝুমুর রঙের গান করছেন, এক একটা গানের এক একটা আবেদন, এবং মানুষ একদম পিন ড্রপ সাইলেন্স। এমন একটা হলো MIT-র প্রোগ্রামে, না রাত 9টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, আমাদের প্রোগ্রাম ছিল রাত 11টা পর্যন্ত, পুরো গেট লক হয়ে গেছে, পুলিশ দিয়ে পরে সেটা খোলা হলো এবং আমরা ওখান থেকে বের হলাম। এই হলো ফিরোজ আপা বেগম, মানে তাকে আমরা পেয়েছি বিভিন্নভাবে। উনি আর্টিস্টদেরকে অসম্ভব প্রেস করতেন, বলতে আমার তো কিছুই গান হয় না, গান করে এখনকার প্রজন্ম যারা, দেখো কি সুন্দর গাচ্ছে ওরা, মানে কত বড় মাপের মানুষ এরকম বলে। এবং এক একটা টেলিভিশন প্রোগ্রামে আলোচনা করতেন, আজকে অমুকে গিয়েছেন, ওই নতুন মেয়েটা এরকম গিয়েছে, আমার কাছে একবার পাঠিয়ে তো, আমার সাথে দেখা হলে আমি তাদেরকে বলতাম, অনেকে সাহস পেত না তার কাছে যেতে, তো একটু গেলে বুঝতো কি কত জিনিস দিয়ে পাচ্ছিল তার, পেলাম না আমরা। আসলে ফিরোজ আপা বেগমের জন্ম হয়েছে যতদূর আমার জানা ভরা যোজনায়, যখন পৃথিবীর মধ্যে একটা জোয়ার ভাটার খেলা করে, এই জোয়ার ভাটা ফিরোজ আপা বেগমের জীবনেও ছিল। এবং প্রচণ্ড কষ্ট করে তিনি যে জিনিসটা পেয়েছিলেন, যে সাধনা লব্ধ যে জিনিসটা, আসলে ওটা খুব কঠিন জিনিস। এবং অত্যন্ত পায়াস একটা মহিলা ছিলেন, যখন তিনি আল্লাহ রসুলের গান গাইতেন অথবা যে কোনো প্রেমের গান গাইতেন, মানে হারিয়ে যেতেন, উনি তো এখানে থাকতেন না, ওনার মনটা তখন একদম অন্য জায়গায় চলে যেত। যারা গানগুলো শোনেনি তার, আমি আসলে খুবই মানে তাদেরকে খুবই কী বলবো দুর্ভাগা মনে করি। আজকে ফাউন্ডেশন গঠিত হলো, আমি অত্যন্ত আনন্দিতের ব্যাপার। আমার ছোট্ট দুটো সাজেশন, একটা হচ্ছে
যদি একটা কোনো ফাউন্ডেশন থেকে স্কলারশিপের ব্যবস্থা করা যায় অথবা প্রতি বছর বেস্ট আর্টিস্টকে অ্যাওয়ার্ডের একটা ব্যবস্থা করা যায়, সেই সাথে শিল্পকলাতে যেটা বলা হলো একটা অডিটোরিয়ামের নাম করে করা, তার পাশে যদি ফটোগ্রাফার সিডিগুলো বিক্রির ব্যবস্থা থাকে অথবা একটা ডকুমেন্টারিটা দেখানোর ব্যবস্থা থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসলে ফিরোজা বেগমকে চিনে না, এখনো জানে না, তাদেরকে একটু জানবার সুযোগ সবসময় খোলা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়াকে, মল্লিককে আমাদের সাথে কিছু মূল্যবান স্মৃতিচারণ করবার জন্য। আমি এখন শিল্পী শেখ সাদী খানকে বিনীতভাবে অনুরোধ করব শিল্পী ফিরোজা বেগম সম্বন্ধে কিছু বলবার জন্য। সবাই আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, আমি সবার কাছে আমি সবিনয়ভাবে ওনার সম্পর্কে বেশি কিছু বলতে পারবো না, আমি ছোট্ট আমার একটা স্মৃতির কথাই বলবো। প্রথমে ওনার আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি আর ওনার আত্মার শান্তি কামনা করছি। উনি চলে গেছেন আর আমাদের সম্মুখে কোনোদিনই আসবেন না, ওনার গানই আছেন, গানই থাকবেন। গান দিয়ে ওনার যতদিন বেঁচে থাকেন, প্রজন্ম থেকে প্রজন্ম যদি ওনার গান শুনেন তাহলে উনি দীর্ঘদিন বেঁচে থাকবেন, এটি আমি কামনা করি, আশা করি। আমি যে কথাটি বলতে চাচ্ছি, উনি মহান শিল্পী, অত বড় শিল্পী, ওনার সম্পর্কে বলার মতো যোগ্যতা আমার নেই। আমি শুধু বলতে চাই যে এই প্রজন্মের যারা শিল্পী, যারা গান বাজনা করছেন, তাদেরকে দৃষ্টান্ত ফিরোজা বেগম। ওনার প্রেজেন্টেশন, ওনার আচরণ, একজন শিল্পী কিন্তু সব মিলিয়ে শিল্পী, তার ব্যবহার, তার চলন, তার কথাবার্তা সব মিলিয়ে একজন শিল্পী। আমি স্মৃতির কথা বলছি, আপাতত অত্যন্ত ভালোবাসতেন আমাকে, কেন ভালোবাসতেন যায় না, দুষ্টু ছিলাম, আমি বেহালা বাজাতাম, ওনার সঙ্গে প্রচুর গানে বাজিয়েছি, ওনার সঙ্গে আমি সঙ্গত করেছি। তারপর যখন আমি টার্ন করলাম আস্তে আস্তে করে কম্পোজিশনে, এটা ধরো 80s দিকে হবে, 87-88 হবে, আমাকে অনেক বড় কল দিলেন, টেলিফোন করলেন, তুমি তো আসো আমার বাসায়। আমি একটু ভয় পেয়ে গেলাম যে কোথায় কোনো মানে অপরাধ করে ফেলছি কিনা, কোনো অনুষ্ঠানে কিছু বলে ফেলছি কিনা। যাই হোক, উনি আমাকে বলছে তুমি টেলিফোনকে বলো যে তুমি আসবে, তুমি সঙ্গে একজন কবিকে নিয়ে আসবে। তো তখন আমার সঙ্গে কাজ করে মনিরুজ্জামানকে নিয়ে গেলাম, বসলাম, কথা বললাম, চা খেলাম, নাস্তা খেলাম। আমাকে বললো তুমি আমাকে দুটো গান করে দিবে, আধুনিক গান করে দিবে। আমি আসলে একটু ভয় পেয়ে গেলাম যে বলে কি, আমি কার কাছে এসছি, আমি সাগরের কাছে এসছি, আমাকে বলছে কম্পোজিশন কোথায়, ওনার কর্তা কমলদার গুপ্ত কত বড় জাদুঘর সুরকার, আর আমি এসছি ওনার সঙ্গে গান করার জন্য, তাই মনে হয় আপনার আমার মনে হবে না, কোথায় ভয় পাচ্ছে কেন। তো যাই হোক, অনেক কথার মাঝখানে আমি দুটি গান করেছিলাম, একটাকে আমার একটা থিম দিয়েছিল রবীন্দ্র সদনের উপরে, বোধ হয় আমার ঠিক মনে নেই জিনিসটা, রেকর্ড করা আছে গানটা আমার কাছে নেই। আমি গান করতে বলল আপনাকে তো গান আপনার শিখে দেবো না, কেন আমার ভয় লাগছে, কেন তুমি তো এখন আমার শিক্ষক, এই যে কথা বলার ধরন ধরন দেখে আমি আসলে নার্ভাস ফিল করছি তখন। তো যে ফিরোজা আমার কথা বলছি, আমি ওনার সঙ্গে কিছু বলতে পারবো না, কারণ আমি জীবনে বহু বড় বড় শিল্পী দেখেছি, ওনাদের মতো বড় বড় শিল্পী দেখেছি আমি, আমার পূর্বপুরুষদেরকে দেখেছি আমি, আমার বাবাকে দেখেছি, আমার চাচাকে দেখেছি, আমার চাচার উনি জানেন কলিকাতা সবই জানেন, ওনার কাছে কিছু বলার, উনি আমাদেরকে অনেক রকম সহযোগিতা করেছেন। আমার চাচা সুশ্রমের উচিত আলাউদ্দিন খান সাহেব, আমার বাবা আয়তালি খান সাহেব, আমরা সঙ্গীত পরিবারের মানুষ, আমি একটু বিচ্ছিন্ন হয়ে গেছি। দেখলাম যে ওই কলিহ একটু আগে উনি যে কথাগুলো বলেছেন সেখানে আমি রিপিট করতে চাচ্ছি না, আমি ওনার মতো খুব বিদ্রোহী কথাবার্তা বলি, আমি বিভিন্ন চ্যানেলে বলি, আমি উনি বলছেন যে গান বাজনা আসলে আমাদের সম্মান নেই, আসলে সম্মান নেই আমাদের সে গান বাজনা,
সম্মতি জানে না, সত্যি তো জানে না। যদি জানতো তাহলে কি আলোর কাছে দেশ থেকে ভেঙে দিত? যদি জানতো আলিবার কাছে কে দেশ থেকে ভেঙে দিত? আমি আমার পরিবারের কথা বলছি। আমি যদি সম্মানটিতে জানতো ওই দেশ, তাহলে বাহাদুরগঞ্জ ভেঙে যেত ওই দেশ থেকে। যেহেতু আমাদের জায়গা ভেঙে যাওয়ার জায়গা নেই, আমরা কোনো শিক্ষা গ্রহণ করিনি, যার জন্য এই দেশে থাকলাম। আর আমি একটু অন্য এসেছি, দেখলাম যে আমাকে সহজভাবে সহজ উপায়ে কি সামনের দিকে যাওয়া যায়, নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, প্রকাশ করা যায়, সেই চিন্তায় আমি লঘু সঙ্গীত প্রতি আকৃষ্ট হলাম এবং আমি সাকসেসফুল। কিন্তু আমি কোনো বাজারি কাজ করি নাই, আমি আধুনিক গান করেছি, রাগকে ভেঙে রাগমালা তৈরি করেছি, রাগকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যে ক্লাসিক সঙ্গীতকে সহজভাবে নেওয়া যায়, সহজভাবে গ্রহণ করা যায়, সেই চেষ্টাটুকু করেছি আমি, এখনও করে যাচ্ছি, আগামীতেও করব। কিন্তু মূল্যায়নের কথা কখনোই চিন্তা করিনি, করবো না। আমি এসেছি আমার জীবনের ধারণের জন্য, আমার জীবন চলার জন্য। যেহেতু আমার কপালে অদৃষ্টে লেখা আছে আমি সঙ্গীত দিয়ে জীবনযাপন করব, আমি সঙ্গীত দিয়ে জীবনযাপন করছি। ফিরোজাবর কপালে লেখা ছিল সঙ্গীতে জীবনযাপন করবে, উনি ওনার চেষ্টায় সাধনায় উনি মানুষকে আনন্দ দিয়েছে, উনি ছড়িয়ে দিয়েছে ওনার গান, নজরুল সঙ্গীতকে ছড়িয়েছে উনি। উনি সারা জীবন বেঁচে থাকবে আমি মনে করি। যদি কাজী নজরুল ইসলাম সাহেব যদি বেঁচে থাকেন তাহলে উনিও বেঁচে থাকবেন, আর যদি কাজী নজরুল ইসলামের গানকে পছন্দ না করেন তাহলে কাজী নজরুল ইসলামও বাঁচবেন না, উনিও বাঁচবেন না, বা যারা নজরুল সঙ্গীত করছেন তারাও বাঁচবেন না। যাই হোক, তা আমি ওনাকে শ্রদ্ধা জানাই। আসলে বলার মতো যোগ্যতা আমার নাই, এই কথাবার্তা বলাটা খুব কঠিন ব্যাপার। এই সুরটাই একটু একটু শিখেছিলাম, সেটা সহজে করা যায়, সুরে কথাও বলা যায়। কিন্তু আমি ক্ষমা চাই আমার কথাবার্তার জন্য। আমি ফিরোজা রাব্বার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং ফিরোজা রাব্বার আত্মার শান্তি হোক, এবং তিনি যেখানে আছেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ শেখ সাদিক খানকে মূল্যবান স্মৃতিচারণ করবার জন্য। প্রিয় দর্শক, আসুন অমর শিল্পী ফিরোজা বেগমের প্রথম প্রয়াণ বছরের এই দিনে আমরা শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রার্থনা করি যেন করুণাময় সৃষ্টিকর্তা তাকে বেহেস নসিব করেন। কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম তাঁর জীবন উৎসর্গ করেছিলেন শুধুমাত্র সুর সাধনায়। আমরা যেন তাকে ভুলে না যাই, তার সৃষ্টিশীল ভুবনকে বারবার উন্মোচন করে এগিয়ে নিয়ে যায় তার স্বপ্নের কাছাকাছি। এই বিশেষ দিনে এই অনুষ্ঠানে আমাদের এই প্রার্থনায় সামিল হওয়ার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। শুভরাত্রি।